শরাবে মোহাম্মদ পিলা দে খুদায়া, মোহাম্মদ কি আতি জলা দে খুদায়া, জলন তুনে দি হই মেরে দিল মে ইয়ার রব, জলন কি দাওয়া আব মিলা দে খুদায়া। তো কোরআন যে সত্যি ইয়ান তো বাস্তব, কোন সন্দেহ নেই। হ্যাঁ, তোলি আমার তো দুনিয়ার ত্যাগ করা বলি, দুনিয়ার দুনিয়ার বিসর্জন দেওয়া বলি, আখেরাতের প্রাধান্য দেওয়া বলি। তাহলে আখেরাতের প্রাধান্য দন, দুনিয়ার বিসর্জন দন, ইয়ান হতে দিতে যদি এ কথা কোনো মানুষের এ চিন্তাকে আর মতর ভরে আর এ হায়াতের হিসেব দেওয়া বলি, আর মতর ভরে এ হায়াতের হিসেব দেওয়া বলি, আর ফসের হিসেব দেওয়া ভরি, আর জনকির হিসেব দেওয়া ভরি, ইয়ান যদি হনিকাতে একিন থাকে, হ্যাঁ ইয়ানোর একিন ব্যতীত, হ্যাঁ দুনিয়ার বিসর্জন আখেরাতের প্রাধান্য দন নয়। এত কোরআন আল্লাহ তাআলা জাহান্নামের কথা, বৃহস্তর কথা অকুমার নহ, আর বই লেখে এক এক অধ্যায়ের মধ্যে এক এক সাবজেক্ট এক মালে লেখে। হ্যাঁ, যেন বাগান সম্পর্কে গেলি, গাছ সম্পর্কে গেলি, একসা গাছ 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 যত পর গাছ এক জায়গায় লিখিলি, এরকম মাছ সম্পর্কে মাছ সম্পর্কে লিখিলি, মাছ মাছ যত বড় কারণ মাছ ব্যাগিন সম্পর্কে এক জায়গায় লিখিলি, কোরআনের মধ্যে এন ন লেখে আল্লাহ এন ন হয় আল্লাহ এনে নামাজের কথা হই হুমার হওয়ার জাহান্নামের কথা হই, এনে আল্লাহ এনে নমাজ নভরণের কথা কই ওয়ার ওয়ার জন্নতের কথা কই, নমাজ নভরণের কথা নভরলি কি শাস্তি কই জাহান্নামের কথা কই, প্রত্যেক মশলার ওয়ার ওয়ার জাহান্নামের কথা কই। কিয়া এ কথা লে কই যে তোমার তো কোনো দিন এই ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়ার প্রতিষ্ঠা নইব যতক্ষণ আই এ কথা বিশ্বাস নগরি, আর মরণের ভরদি আর এ হায়াতের হিসেব দেওয়া ভরিব, এই জোয়ালিকির হিসেব দেওয়া ভরিব, এই ফৈসের হিসেব দেওয়া ভরিব, এই 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 আমলের হিসেব দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام منشي بست الشمانيكو مربيين اكرام ديگر برادران اسلام فردانشين معبود الله تعالى شكر আর অনারতন দোয়ালি বেললে অনারত তো কোরআন হাদিসের বয়ান হুনি বেললে আই বেললে বই বেললে হায়াতে বাসায় রাখি শারীরিক সুস্থতা দান করি বিভিন্ন হামতুন বাসাই জামিলাতুন বাসাই গুণাতুন বাসাই বই বেললে তৌফিক দিই
হতলে ব্যাগুন আল্লাহ দরবার শুকর আদায় করি, একবার হই আলহামদুলিল্লাহ। আসল ব্যাগুন হাসে অনুরূপ, যারা বিশেষ করে ওয়াজ দিয়ুন, যারা ওয়াজের আয়োজন করছুন জোয়ান ভাই হবে, ইত্যাদি হাসে বিশেষ বিশেষ ব্যবহার বহু জায়গার ওয়াজ দেয় নামাজ না করে, ইসলামী সমাজ ব্যবস্থা কর, ওয়াজ দে নামাজ না করে, ওয়াজ চলে যে তো ওয়াজ দিয়ে দিয়ে দিন অনুভব, এই ওয়াজ লাভবান ফায়দা দেখো, তাহলে বিশেষভাবে যারা ওয়াজ দিয়ে হইসে দিয়ে মেহনত বুঝু তারা কাছে বিশেষভাবে অনুরোধ আনলা ওয়াজ শোনা, ফলে তানুষের মা বই নলার কাছে অনুরোধ আনলা নিজ নিজ জায়গার বই কিছু শুনুন, আসল ওয়াজ শুনুন মকসদ না, ওয়াজ ন জানে যখন কে নেই, ন জানে যখন ওয়াজ নেই, আমি তারা হসন গেলে বেগুন জবাব দিবেন নামাজ যে ফরস এ কথা মুসলমান মেয়ে হওয়া মারাত পাক বুড়ো বুড়ো ন জানে যখন কি আছে না, তো নামাজ কি বেগুনে ভরে না, ন ভরে দিব ফরস যি জানে না জানে, নামাজ না ভরলে জাহান নামাজ জন ভরিব যে হতান জানে না না জানে, সুদ কন গুণ গুস কন গুণ বেফরদা চলন গুণ এ কথা ন জানে যখন মুসলমান মেয়ে হওয়া মারাত তো আছে না, এইভাবে ওয়াস নজানো যখন নান ইয়ান হরি কে তিয়ে হই তে রিবিন বলো দূর এই সম্পর্কে আই নজানি এত লাইন আমল করি বলি এই সম্পর্কে এক কালা হ এই সম্পর্কে এক কালা তুমি ওয়াস তারা ব্যাগিন জানি আবার জানিও ব্যাগিন মোবাইলের ভিতরে আছে এবার মোবাইল তোলে দিল গল মোবাইল দূরে ভাই মোবাইল ওয়াজিন মোবাইলে আছে ওয়াজিন তো মোবাইলে আছে মোবাইল গল্লে এখন ভাই দিল মোবাইল গলে ভাই ওয়াজ ব্যাগিন যে সমস্ত উজুত তানারে দেড় লাখ টিয়া দিয়ে আনে এক লাখ টিয়া দিয়ে আনে যারা ওয়াজ শুনি মেললে মাইলকে মাইল সফর করে যারা ওয়াজ শুনি মেললে দিনকে দিন বই থেকে উজুত তানার ওয়াজিন ব্যাগিন মোবাইল বোতল আসে তো তুমি করো মিদি বই সম্বল বোতল করে লই খানল লাগাই দিয়ে গোড়া রাখ শুনু না তৈরি বুঝে যে ওয়াজ শোনা আসল ফায়দা ওয়াজ শোনা আসল মকসদ আসল মকসদ এই যে ওয়াজ ইন ফিট করুন ওয়াজ ইন আর ভিতরে ফিট খেয়ে নইব ইয়ে নিয়ে ওয়াজ মাহফিলের আসল মকসদ এই ওয়াজ মাহফিল দন কারণ ওয়াজ ইন ফিট করিব কেন করি আমি বুঝি পেলাম কথা বুঝুন নই ফিটের অভাব ওয়াজ ফিট করে না বাবু ওয়াজের কোনো অভাব নেই হতেই ওয়াজের মোবাইলে তিন তাজা তাজা আছে ব্যাগগুনের কাছে অনুরোধ বই গেলে ভালো আসল ওয়াজত মকসদ এই বইন আল্লাহ আল্লাহ বইলি আল্লাহ আল্লাহ কিছুক্ষণ বইন আমি আল্লাহ আল্লাহ হইছি না ইম ব্যাগুন আল্লাহ 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 কিছুক্ষণ বইন হ্যাঁ হাজার হাজার বছর বেরিয়ে খালেস এবার গরম তুমি দাম খালেস এবার গরম তুমি দাম কারণ আল্লাহ তখন তারা খরম মানুষ ভালো হয় জন্ম নিকৃষ্টতম জানোয়ারও ভালো নিকৃষ্টতম জানোয়ারও ভালো বলা মানুষ তোমার তাই কলম শরীফের দিন এই সুরে কাহাব সুরে কাহাব আছে সুরে কাহাব দুই তিন হাজার বছর আগে এক বাদশাহ আছে জালেম বাদশাহ তার নাম আছে জিদ্দিকিয়ানুস এই দিকিয়ানু বাদশাহ বিয়ে মুসলমান দেই নিয়ে মুসলমান মারি ফেলে সৌ জোয়ান যুবক মুসলমান ইমান রক্ষা করি বললে ইমান বাসে বললে গাতার বৃদ্ধি ঘর তুললো বুঝি এই ঘটনা ইয়ান কোরআনাতে নিয়ে ইয়ান রাখা যে আসাবে কাহাব এই আসাবে কাহাবের ভাড়া দিবে বললে ইতারা সাড়ে তিনশো বছর গুমুত আছে সাড়ে তিনশো বছর ভাড়া সেত নেই ইতারা ভাড়া দিয়ে দিই তারা সই দিয়ে হুঁয়ারা আছে যুগ কুত্ত কুমুত আল্লাহ তাআলা কুত্তে বের নাম কোরআনতে নি আবার এই সজন যেন মুসলমান জন্নতে যাইব ইতালার সহবতের কারণে ইতালার হওয়ার তাকরণ কারণে এই জানোয়ার আলম যদি কুত্তে হইব জন্নতে যাইব বুঝলে আল্লাহর সহবত তারা তো কুত্তে দামি শুধু কুত্তে দামি যেন বেহেস জিনিসও দামি আল্লাহর নবী দুনু জাহানার সরদার সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতিদায়ী ইসলামের মধ্যে শুরু জামানা
তাতে মদিনা গিয়ে তো ওই খাজুর খাজুর গাছের এলাম দি সাহাবরা হাদিস শুনাইতে তো কিছুদিন পরে খনিকে খন সাহাবা মিম্বর বানাই দি তো মিম্বর বই বই কি করে এই হাদিস গাছিবের এলাম মেলে কিন্তু গাছ রসুলের মহব্বতের কারণে হুজুর কিয়া হেলাম নদে এ হঠাৎ দুঃখ এখন অভাব বললাম খন্দর বললাম হুজুর আর কিলে আর কিলে আলাজ এ হঠাৎ গাছ খান্দে খান্দে যে কিন্তু ইন ব্যাগ গুলো নবুঝিল রসুল বুঝিল তো রসুল যে গাছি বেড়ে সান্ত্বনা দে অগাছ তুই নিস তো সাহাব রসুল গেল তুই ইয়া রসুল্লাহ অনুভূমা না গাছ করলো কি হতা গাছি বে বুঝেন না ওদের গাছি বে তোমার তুম বালা বুঝিল মহব্বত আর প্রেম এমন একটা জিনিস যে ঠিতে মিডিয়ে যেগে দূরে খাস হয়ে যেগে অন্ধকার ভর যেগে বাড়ি হালকা হয়ে যেগে রাত দিন হয়ে যেগে বাদশা ফকির যেগে মহারাজ দেখ মহব্বত এনেকার জিনিস আজ মহব্বত তলকা হাসির ইশাওয়াত আজ মহব্বত তলকা হাসির ইশাওয়াত আজ মহব্বত দরদগ মহাল আশাওয়াত আজ মহব্বত সাহবন্দা মিশাওয়াত আজ মহব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত হজু তোমার তুমি বালা বুঝে তো গাছের হজ যায় তোলাই দোয়া করতে তুই আবার যে তোতি মানুষের খাজুর খাবে তিনি মানুষের প্রশংসা করিব মানুষের খাজুর খাবে খুশি হইব এন দোয়া করছিম না তুই যেতেও যাবি তো খাজুর গাছে খাজুর হুজুর জেতনের ফলে আমি মানুষের খাজুর খাইব তার ফল দিয়ে আর অবস্থা কি হইব তার ফল দিয়ে মত হইব প্রত্যেক দিন যাতে মত আছে তোরও মত আছে মরলি হু হয়ে যাবি হু হইলে লাখ হইবি লাখ হইলে জ্বলাই নিব হজে দুনিয়ার হায়াত এন নাকি হজ অ হজ আত্মে দুনিয়ার হায়াতের দরকার নেই আত্মে এন কেন হায়াতের দরকার যে হায়াতের মধ্যে সবসময় মানে রসুল হওয়ার চাইতে নেই ধর করি সুবহান তুমি রসুল মালার তা ইত্যাদি দিন লেখেন হয়াত যদি খাজুর গাছ তো দরকার এই লেখেন হয়াত কি আলাদ তো দরকার নেই নিয়ে না নাই মাল্লা আছে আছে খুলব না খালি নাকি তালে কিছু চেষ্টা করা বলি চেষ্টা করা বলি মানুষ বলে দুইয়েন হয়াত গেই গুই দিয়ে নকুই একখান বর্তমান জিয়েন আছে ইয়েন আর একখান সামনে জিয়েন আছে ইয়েন হচ্ছে দুনিয়াবি হায়াত সামনে মতর হওয়ার আর কেন বুঝি ইনির অহরবি হায়াত ইয়ানের হচ্ছে আখের ইয়ানের হচ্ছে দুনিয়া তুমি মানুষ এখন ইয়েন দুনিয়াবি হায়াত মরণের হওয়ার আর কেন আই বুঝি ইয়ানের হজে আখেরতের হায়াত ইয়ানের হচ্ছে হায়াত অহরবি আখের ইয়ানের হচ্ছে হায়াত দুনিয়াবি ইয়ানের খোঁজ হায়াতে হ হায়াতে মতর হরবি দিন হায়াতে অখরবি অনেকক্ষণ হায়াত দুনিয়াবি লম্বা না হায়াত অখরবি লম্বা দুনিয়াবি লম্বা যে অখর লম্বা হদ্দুর সীমা আছে সীমা আছে না নেই এ হায়াত ইয়ানোর সীমা আছে না নেই তুলি দুনিয়াবি হায়াত ইয়ানি যদি ক্ষণস্থায়ী অখরবি হায়াত ইয়ে স্থিরস্থায়ী বুঝুন নয় ভাল হয় দুনিয়াবি হায়াত ইয়ে নেই যে ক্ষণস্থায়ী কিছুদিন আর অখরবি হায়াত ইয়ে দিয়ে স্থিরস্থায়ী যার কোনো কিনে শেষ নেই ইয়ান শেষ আছে এই দুনিয়াবি হায়াতের মধ্যে যেটাই নিয়ামত আল্লাহ দিই এই নিয়ামত তিন বেশি মজা দামি দামি নাকি অখরবি হায়াত যে নিয়ামিত দিব ইন বেশি মজা জানা কন্যান ঘর যায় দুনিয়ার হায়াত জিন এন্ডা আর ইয়া খাইস দুনিয়ার চোখ ব্যবহার করে হাত ব্যবহার করে বাত খাই মাছ খাই গোস্ত খাই আঙ্গুর খাই আনার খাই আপেল খাই এইরকম যা যা নিয়ামত আছে ইন বেশি উত্তম নাকি মরণের ফলে অখরবি হায়াত জন্নত দিব যে ইন উত্তম কন্যান উত্তম ইয়ং কি একই আছে না বাস্তব না কথা বালা করি বুঝি হই দুনিয়ার কেন দুনিয়ার নিয়ামত ভালো না আখেরাতের নিয়ামত ভালো
ঠিক আছে না? তুই দুইয়ান ফেলেন, দুইয়ান হায়াত, একখান দুনিয়ার হায়াত আর একখান আখিরাতের হায়াত। এই দুনিয়ার হায়াতের বিশেষ গরণের নাম মুসলমানের ঈমান। বহু জাতি আখিরাতের হায়াতের বিশ্বাস নগরে, মানে আপনার জায়গা বিদিয়ান বিশ্বাস নগরে, মুসলমানের ইয়ান বিশ্বাস গরণ ইমানের অঙ্গ। কোনো মুসলমান যদি হয় মত জায়গা ইত্যাদি ইমান দেখতো কিংবা মুসলমান দেখতো, তুলে দুইয়ান হায়াত, একখান দুনিয়ার হায়াত আর একখান কি আখিরাতের হায়াত। ইয়ান বুঝলেন, দুনিয়ার হায়াত সীমিত, আখিরাতের হায়াত অসীম। ইয়ান বুঝলেন, দুনিয়ার নিয়ামত তুচ্ছ নিকৃষ্ট, আখিরাতের হায়াত উচ্চ উৎকৃষ্ট। ঠিক আছে না? তৈরি এখন আর দুনিয়ার হায়াতের প্রাধান্য দ্বন্দ্ব দরকার না, আখিরাতের হায়াতের প্রাধান্য দ্বন্দ্ব দরকার। আখেরত ধ্বংস, আখেরত বরবাদ, আখেরত ধ্বংস, ইনফর। কিন্তু দুনিয়ার চেয়ারম্যান আত্ম লাগ, দুনিয়ার মেম্বারি আত্ম লাগ, দুনিয়ার প্রেসিডেন্ট আত্ম লাগ, দুনিয়ার এমপি গিরি লাগ, দুনিয়ার জমিদারি লাগবে, দুনিয়ার মাতবর গিরি লাগবে, দুনিয়ার সর্দার গিরি লাগবে। যদিও শরীয়তের যত বিরোধী হাম করা ফেলবে একদম গড়িয়ে নাই হাসল করবে। ইঞ্জানের মানে কি দুনিয়ার প্রাধান্য দন না আখেরাতের প্রাধান্য দন? আর কথা বুঝুন নয় ভালো। হ্যাঁ, মানে বৈধ অবৈধ হালাল হারাম তো আছে, ব্যাগিন আই লইও ইঞ্জান দুনিয়ার তো অন করিব, আই জমিদার অন করিব, আত্ম ভুষি অন করিব, আত্ম মার্কেট অন করিব, আই চেয়ারম্যান অন করিব, আই মেম্বার অন করিব, আই মানিক দুনিয়ার প্রাধান্য দল না আখের তোর প্রাধান্য দল? দুনিয়ার প্রাধান্য দল, ঠিক আছে। আর কেন এই যে আখের ঠিকটা হরিব দুনিয়া ওইল বালা নইল বালা, তার মানে নমাজ রক্ত যা রোয়া ওই শাশুই ওই বসই নমাজ পড়ি আয় আবার ওইলি বালা নইল কোনো অসুবিধে নেই। কেন কুজুর নই তুই আখের ঠিক তা হরিব, আর নমাজ ঠিক তা হরিব, আর দিন ঠিক তা হরিব, আর ইমেন ঠিক তা হরিব, আর ইসলাম ঠিক তা হরিব, আর ধর্ম ঠিক তা হরিব। ইয়ার ফলে দুনিয়া জিয়েন খামাইতে হই, দুনিয়া দিন গুচ্ছু হইলে যা ফারি তা গুজুম। হ্যাঁ, দুনিয়ার লই ব্যবসার লই নেতাগিরির লই চেয়ারম্যানের লই মেম্বারির লই এমপিগিরির লই, হ্যাঁ নমাজ বাদ দিতেন, হারাম খাইতেন, ঘুষ দিতেন, জলম করতেন। তাহলে ইয়ানের কয় যে আখেরতর প্রাধান্য দন দুনিয়ার, দুনিয়ার উদ্দি দুনিয়ার, দুনিয়ার উদ্দি আখেরাতের প্রাধান্য। আর হই যে ইসলামী সমাজ কি কি হবে, ইসলামী সমাজ হইতে হই সমাজ ব্যবস্থা কেমন হবে, এসবের সমস্যা তো ভালো হবে, ইসলামী সমাজ ব্যবস্থা তো অবশ্যই ভালো হবে, কেমনে হবে এটুই আসল হতেই আসল হতে কেমনে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা অবশ্যই ভালো হবে, তাত্তুন বলা তার কিছু নেই। সমস্ত ধর্ম রুদ্ধি ইসলাম ধর্ম ঈদে সঠিক ধর্ম, সত্য ধর্ম, বাস্তব ধর্ম, এ কথা আমার বিশ্বাস আছে না নেই না? নাই হ্যাঁ, আল্লাহ ইসলাম মুসলমান হলার আসল সংবিধান কি? কোরআন। আসল সংবিধান কোরআন নয় না? ইবে যে আল্লাহর কালাম এ কথা আর আর বিশ্বাস একদিন আছে না নেই না? কোনো সন্দেহ আছে? ইহুদি হলর তৌরিত বিগড়ি গিয়ে, খ্রিস্টান হলর বাইবেল বিগড়ি গিয়ে, হিন্দু হলর কিতাব বিগড়ি গিয়ে, হ্যাঁ বুদ্ধিস্ট হলর কিতাব বিগড়ি গিয়ে, মুসলমানের কিতাব কোরআন আল্লাহ যেরকম পাঠাই এইরকম রই এ কথা একদিন আছে না নেই? মেসাল পাকিস্তানের এক মানুষ জোয়ান জাফান, তাকে
জাভান তাকে ইবি জাভান উগ্র খ্রিস্টান মেয়ে ভাবিয়ে গেছে বিয়ে করার ফলে তার তো সেল হইল ফই ফোনের ফলে মায়েসার যে মার ধর্ম মতে খ্রিস্টান ধর্ম শিখিয়ে দিবেন খ্রিস্টান ধর্ম শিখিয়ে দিবে বাফেসার যে বাহুর ধর্ম মুসলমান মতে ইসলাম ধর্ম শিখিয়ে দিবেন এখন মরত্বলম এই বলল নভারে মরত্বলম এই বলল নভারে কথাই নভারে তো শেষ পর্যন্ত তাই বর্তমান আজও বাঁচিয়েছে তো উসমানের কাছে একখান সিডি লিখি হুজুর আমি তো বড় ফেসাদ করি গিয়ে আমি মুসলমান আমি কি বিয়ে করে দিদি খ্রিস্টান এখন আর তো হই আর হওয়া বলে আর বউ সাত যে খ্রিস্টান ধর্ম শিখিয়ে দিবেন আয় সাজি ইসলাম ধর্ম শিখিয়ে দিবেন কিন্তু আয় আর বউল অরাই নরাই এখন আর করণীয় কি এখন দোয়া করো সিডির উত্তর লেগে যে দোয়া করতে থাকো তো দোয়া করছে সমাজ দোয়া করছে কোন ফল ক্রিয়া ন দেখে আবার আবার সিঁড়ির উত্তর লেখে এইভাবে দোয়া করো আল্লাহ যদি খ্রিস্টান ধর্ম হক হয় আর খ্রিস্টান বানাই দেব তুমি দোয়া করি বলো তোমার বউরও কইবে যে ইসলাম ধর্ম যদি হক হয় কোরআন যদি হক হয় আর মুসলমান বানাই দেব এই দোয়া করো তিন মাস গরম হলে আর জানিবি তো একমাস নলা দনজন ইল্লা দোয়া করেন দুই একমাস পরে দনজন দুই অফিসে সৌরি করে একদিন অফিসের তুন বাইরি জামাই আগে বউ বাইর হলো ঘরে হতে আটতে খুঁজে চলে আটতে খুঁজে চলে হতে খুললা লাভ হতে খুললা লাগে রে আমি খুঁজনে বাড়ি হতে আর মুসলমান হলো ইমাম সাহেবের কাছে লই যাও হতো মুসলমান ইমাম সাহেবের কাছে লই যেলি ভাই দেখি তোমার খ্রিস্টান ফাদারের কাছে আনলি কত ডাক্তার তো মুসলমান খ্রিস্টান ঐক্য কথা এই হিসেবে মুসলমান ইমামের কাছে লই যাওয়া না তো দূরে হতো দূরে গিয়ে লই ইমাম সাহেব ডাকি হইলে লাগে রোসার গুলি তো ইমাম সাহেব ঠার ভাই হিন আল্লাহ ভক্ত তুমি দিল ফেলে দিই হয়ে যায় গো মন্ত্র হই তুমি ভরসায় তোমার তো হইলে লাগে আমি গো মন্ত্র হই আর মন্ত্র হইলে তোমার তো হইলে আর তো মন্ত্র দিয়ে না আর তো তার ডাক্তারের ওষুধ নাই ক্যাপসুল ট্যাপসুল নাই আমি গো মন্ত্র হই ভরসায় তোমার তো হইলে না তুই কথা আর মুখোমুখি হ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন্ত্রী ভরল ওয়ার হওয়ারে চলে নি ঠান দই সালাবে মোহাব্বত পিলা দে খুদায়া মোহাব্বত কি আতি জ্বলা দে খুদায়া জলন তুনে দি হই মেরে দিল মে ইয়ার জলন কি দাওয়া আব মিলা দে খুদায়া তো কোরআন যে সত্যু ইয়ান তো বাস্তব কোন সন্দেহ নেই দুনিয়ারে ত্যাগ করা হরিব দুনিয়ারে দুনিয়ারে বিসর্জন দেওয়া হরিব আখেরাতের প্রাধান্য দেওয়া হরিব তাহলে আখেরাতের প্রাধান্য দন দুনিয়ারে বিসর্জন দন ইয়ান হতে দিতে যদি এ হতান কোন মানুষের এ চিন্তাকে আর মতর ভরে আর এ হায়াতের হিসেব দেওয়া হরিব আর মতর ভরে এ হায়াতের হিসেব দেওয়া হরিব আর ফসের হিসেব দেওয়া হরিব আর জনকির হিসেব দেওয়া হরিব ইয়ান যদি হনিকাতে একিন থাকে হ্যাঁ ইয়ানোর একিন ব্যতীত হ্যাঁ দুনিয়ার বিসর্জন আখেরাতের প্রাধান্য দন নয় এত কোরআন আল্লাহ তাআলা জাহান্নামের কথা বৃহস্তর কথা অকুমার নহ আর বই লেখে এক এক অধ্যায়ের মধ্যে এক এক সাবজেক্ট এক মালে লেখে হ্যাঁ যেন বাগান সম্পর্কে গেলি গাছ সম্পর্কে গেলি এক গাছ 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 যত প্রকার গাছ এক জায়গায় লিখিলি
এরকম মাছ সম্পর্কে, মাছ সম্পর্কে লিখিলি মাছ, মাছ যত বড় কারণ মাছ একদিনের সম্পর্কে এক জায়গায় লিখিলি কোরআনের মধ্যে এন ন লেখে আল্লাহ এন ন হয়, আল্লাহ এন নামাজের কথা হই হুমার হমারে জাহান্নামের কথা হই, এনে আল্লাহ এনে নামাজ নভরণের কথা কই হুমার হমারে জন্নতের কথা কই, নামাজ নভরণের কথা নভরলি কি শাস্তি কই জাহান্নামের কথা কই, প্রত্যেক মশলার হুমার হমারে জাহান্নামের কথা কই, কিয়া এ কথা লে কই যে তোমার তো কোনোদিন এই ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়ার প্রতিষ্ঠা নয় বু যতক্ষণ আই এ হতান বিশ্বের নগরী আর মরণের হরদি আর এ হায়াতের হিসেব দেওয়া ভরিব, এই জোয়ালিকির হিসেব দেওয়া ভরিব, এই ফৈসের হিসেব দেওয়া ভরিব, এই 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 আমলের হিসেব দেওয়া এত আল্লাহ কোরআন মিদ্দি শুরু শুনিতে শেষ পর্যন্ত সিরেই সাড়াইয়া কই যে জাহান্নামার আখরাত এক জায়গাত অধ্যায় বানাই নেওয়া, এক জায়গাত অধ্যায় বানাই নেওয়া ধরি ইসলামী সমাজ ব্যবস্থা উগ্র শুরু হয় উত্তর আর উগ্র শুরু হয় যে নিষুত্তর, কিন্তু মুসলমান ধর্মের নীতি প্রথম আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল না করি না, নিজে আমল না করে না না করে না আমল গড়াই না আগে গজি আগে নিজে আমল গড়াই যে না নিজে আগে গজি যে জেন নাকি চল্লিশ বছর ওইবার আগদি হ্যাঁ গর্তর মৃদ্ধি গালে হেলার মৃদ্ধি যেই এতাকাব লিখি নির্জন এখতিয়ার লিখি নির্জন বুঝি ধ্যান বুঝতে আল্লাহ এন্ড কোরআন ফাটাল তুইলে আগে আল্লাহর নবী আমল পুঙ্কনে পুঙ্কনে গজি তারপরে মানুষের ওই মানুষের খাওয়ানোর হরে দি মুসলমান হর নর অর নর ইল্ল আর কই যে মারি দরি ফিদি ক্ষমতা দি পয়সা দি ঝান্ডা দি পুলিশ দি আর্মি দি ক্ষমতা লোভে লিউ এলা হইম তো নামাজ পড় এলা হইম তো রোজা রাখ এলা হইম তো হজ কর এলা হইম তো সুদ না খাইস এলা হইম তো গুজ না খাইস এলা হইম তো জানা না করিস এলা হইম তো সুরি না করিস ইব ইসলামী সমাজ আর কই যে হ্যাঁ ইব হইলে ইবই যে ধরো আর সারতিনাথ বড়ির মধ্যে আরে ইসলামী তরিকা মতো চলিবের আইজু এন্ডে বাধা নয় যেন আয় খনিকে যদি দাঁড়িয়ে রাখি যায় আর খনিকে বাধা দিত দিব না তুমি দাঁড়িয়ে রাখিলে এ কথা আরো জরিবে না ফেলাইব না ফেলে তুই দাঁড়িয়ে রাখুন রসুল সুন্নত যে দাঁড়িয়ে রাখুন মুসলমানের ইনুফারম দাঁড়িয়ে রাখুন মধ্যে আল্লাহ রাজি দাঁড়িয়ে রাখানোর কথা কোরআনত আছে দাঁড়িয়ে সমস্ত নবীয় কি আর নবীর সুন্নত দাঁড়িয়ে রাখুন নারাখুন ফাসেক দাঁড়িয়ে খালন নান আসন নান খুবই লাগু না এ কথা আমার মধ্যে তোমার বাদান দিতে হবে তোমার এই সারতিনাথ বড়ির মুখুর মৃদ্ধি আল্লাহ নবীর সুন্নত সমস্ত সাহা বলো সুন্নত সমস্ত সাহা বলো দাঁড়িয়ে রিক্কি সমস্ত তাবিন হলে দাঁড়িয়ে রিক্কি সমস্ত তব তাবিন দাঁড়িয়ে রিক্কি সমস্ত ইমাম হলে দাঁড়িয়ে রিক্কি সমস্ত নবী হলে দাঁড়িয়ে রিক্কি তুমি দাঁড়িয়ে আসে লেখি তোমার তো হনি কে আসি বেলে বাধ্য না তুই এই ইসলামী এই মানে সমাজ গঠন নগরী লেখা তোমার দাঁড়িয়ে তোমার দেখতে মুসলমান আল্লাহ নবীর গোলামের মতো না লাগে তুই দাঁড়িয়ে আছিস ইহুদির মতো কই দে তুই দাঁড়িয়ে আছিস খ্রিস্টানের মতো কই দে তুই দাঁড়িয়ে আছিস নসরার মতো কই দে তুই দাঁড়িয়ে আছিস মনের মতো কই দে তুই দাঁড়িয়ে আছিস এলা কইলে তো ইয়া তোর বাধা দেব আচ্ছা সোনিয়া নার ব্যক্তিগত নামাজ পড়িবেন না কোনো বাধা নেই নামাজ পড়লে কোনো জরিমানা দেওয়া নহলে নমাজ ইয়ান আত দরকারি খাম নমাজ ইয়ান আত তেল আয় বুঝে খবর শ্বাস গরজ দিন তোমার নিজুন্ন ব্যবসা গরজ দিন নিজুন্ন বিজনেস গরজ দিন নিজুন্ন হ্যাঁ আরো জিন দিন এখানে নিজুন্ন ইন ব্যাগিন সব পরিবার আর নমাজ ফুট যদি খাই লেগা তোমার তো তোমার নিজে জিয়েন খবর মধ্যে জিয়েন যাইবু নমাজ ইয়েন হইলে তুমি তো ইসলামী সমাজ কেন কায়েম হ্যাঁ ইসলামী সমাজ কায়েমলে তো এক নম্বর পড়লে নামাজ অনুভব নামাজ ইন তার ক্ষমতা আছে আই নামাজ পড়ছ আর বউ নামাজ পড়া আর ফয় নামাজ পড়া আর ভাই নামাজ পড়া আর গরো যা সব দৈশ্য দিবে একজন নামাজ পড়া নামাজ আর ঠিক একদিন এলা এক আই যদি একজন ঠিক হয়ে যাই তাহলে আর পরিবার ঠিক হয়ে আর পরিবারের সুন্দর দেখি আর গরম পরিবার ঠিক হয়ে মেশাল হই ঘটনা হই বাংলাদেশের ঘটনা
বাংলাদেশের ঘটনা ঈদে মানুষ উগ্র খালি বৌরে মারে মারা দিয়ে ইতে বিয়ে গেছে তবলি গালার মেয়ে তবলি গালার কেন মেয়ে ঘর বুঝবে সবর ঘর দোয়া ঘর ধৈর্য ধৈর্য বুঝবে কারণ আকসার মেয়ে হলে জামাই বাচ্চা নিয়ে ভালো মা বাবর মা বাবর ফসর খালো যারা বাচ্চা নিয়ে ভালো জামাইয়ের ঘর মা বাবর ফসর খালো এত প্রথম সংসার শুরু হয়েছি মা বাবা একটু কঠোর তো ইটা খালি মারে তো কত দোয়াগর এই আল্লাহর বেগিন মানুষের কলব বানাই দেন আল্লাহ কারণ যতক্ষণ আল্লাহ দিলির ফিরে নদীব তখন তুই কোনো ওয়াজ বিল খামু তুই হতে কাম করিস দোয়া করবি নি তোর মসজিদ কোনো তবলি গেলাই এই ইতার এই সৈন্য লই যা সিউন সর কুকুর লই যা ডিমুল লই যা ইতার খানা খাবে আর তুই কাম দোয়া সাইস তুই তামাইলি আর ফাইলি তুই তামারি নিতু গোস তো আসিয়ার খানা খানা ভাগি জামাইলি ন খ ন খয়ার খানা খানা ভাগি ইতে ফারুক নিশলা খুরি খালি দেখে তো ঘরের মধ্যে একবার ফলো ঠলো করে যদি করবো ভোঁ ভোঁ করে তো কদি কিরে ই না দিই লেখা লেখা কদি ফুর হলো লে তবলি গাল লে গজি আই লাখরে খালি খালি নিজিবার নখাই পয়সা বাসাই তুই নখিল লো লে খাওয়া বেলা রিঙ্গু যুত তোর হই ধন হই তোর পয়সা লো ইন আর বাবে দি দি তার খাওয়া গেল আর মা দি আচ্ছা যাক সিল্লে বিল্লে হু হা গরি মাইদ্যের গরি থান্ড হই এলা এ দুবার লেন্দি যাচ্ছি তেলা খাবার ন ভরে আমি তো খন্ডে ফেলে দিই তুই তেলা তো মশাই ডাকু দিয়ে সিলিয়ার যে হুইনি ই তেলার হাতে গিয়ে বাতিন দিবেল লই হজে না আয় তো তোমার আর বাক খাইতে হজে না হুজুরি না আর ব্যক্তিগত মামলা আর আর ঘরের মামলা অনলা নলা হজে আর আইলে বাক খাইতে না হুজুর ফোন করি হজে খাইলে শর্ত আছে হজে কি শর্ত হজে আর আর হওয়ার তিন দিন দিন তা হল হজে থাইলে ঠিক কিন্তু অসুবিধা কি হজে না অসুবিধা কি ন অসুবিধা কি ন তাহলে ঠিক কিন্তু আগে তোমার বিছানপত্র ব্যাগে লইন ধরি তোই বুঝুম তো তুই তো আইবে তুই আর আসিবি তো এসে বেচারা বাজি নিয়ে গিয়ে বাজি গিয়ে বিছান পত্র লেগে তিন দিন রই রন তখন ঘরে বুঝুতে সিজে এই খামজিন যারা খর কিন্তু আর দরকারি খামদি ইন আর দরকারি খাম আচ্ছা এন্ডে যাক তো তবলি যা খানা আলাদার দে বা খাম্বাক করি দে যারা সিলেট দিয়ে হইতে দিবে খেদমত করে মানে আজি বা তাইরে দিল এখন বার রাঁধিবার সময় বার রাঁধন নিয়ে চেষ্টা করে যে খানা ভাগ বালা করি বললি তরকারি বালা করি বললে চেষ্টা নগরে 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 ইয়ার পরও খানার ভাগও যে খৈন্য রিজি খেতে পারে খানার ভাগও যে খালাতে পারে নমাতে খালাতে পারে খানা ফুয়াদন আফুয়াদন খরাফন বালন খালাতে পারে রাঁধন্যের এতে পারে ন খালাতে পারে খৈন্যের রিজি গুলোতে পারে এখতান হাদিস আছে আজ যদি এখতান যদি বুঝুতে ইচ্ছু কোন জামাইনি সরকারি কে ফোন ন কই বহি দিতে বাক্কা খসারি কই বহি দিতে না বাক্কা ঠান্ডই কই বহি দিতে না মরিচ কে বেশি কই বহি দিতে না নুন কে কমই কই বহি দিতে না যে হাদিস বেন না জানিলো আমল ন করে ইতে বুঝি ইতার বহি ইতার বাঁধিবি ইতার বাল্লান দন সর বিলি অথচ বারলাম ধর মেয়ে হওয়ার ক্ষমতা নেই মশালার নেই ইন আর আর তো এহসান গেল ইতারে বারলাম দিতে তিন আর আর এহসান গেল এহসান রূপ নিয়ে আবার জুলুম করার তখন আচ্ছা ইতে দেখতে পারলে একটু ই বাচ্চার বহু সুন্দর ফাঁকা বেললে সাই সুন্দর করি এত সুন্দর করে ফাঁকা বেললে সাই দুমস হয়ে যায় আর এক আছে তাই যায় শৈলে তাই ওইটারে খাইবে সমাজ কি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত মজুই আলহামদুলিল্লাহ বহুত মজুই খানা খাইতে মনে করলে খাইবে নগলি রায় দিবে খানার বন্যায় নগরিবে কারণ যে নিয়ামত সারা বাসিন্ন ভারত এই নিয়ামতের বন্যায় কিনলে গর যে নিয়ামত সারা হয় অন্নবাসের এই নিয়ামতের বন্যায় কেন করিবে খাইতে মনে করলে খাইবে নখাইলে রায় দিবে বন্যায় নগরিবে আরেকজন হাত দিতে ইন গরু খাই না নকুল হাত দিবে গরু না হাত দিবে মানুষ ন তোমার তো মজা না লাগে তোমার বেড়া মিঞ্জে নিন্দ কথা কথা বুঝবা লাগবে এখন খৈন্য হলে তো ইতারা তো বেগেন এক প্লেট করে খাওয়ার কি হয় আলহামদুলিল্লাহ 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 আল্লাহ দিয়ে খাই ইতে হয় ভালো এলে দুই সনের ফলে আলহামদুলিল্লাহ আর একা তৈল আলহামদুলিল্লাহ এলে সৈলে তাইল আলহামদুলিল্লাহ আর বৌরায় মাঝি যে নুন বেশি হই
এরকম গা খসালুই বিলে হই গরমিও বিলে হই নুন সময় বেগ নাই জলম গজি ইতার তো জলমিয়ে বুঝে দিছি ইতার তো জলম গজিয়ে কথা নাকি ইতার তো বুঝে দিছি এখন শেষে দিলে তো বাড়ি দিছি এখন আল নমাজ হাল নমাজ পড়তে যায় লাহরি খাইতে যায় গর তাই বইতে বা দেরি হইলেও নহয় সর হইলেও নহয় খসালু লো নহয় নুন বেসালো নহয় নুন সময়লেও নহয় একবারে ভোগই একবার সোল হই তুমি দারগা নো তুমি পুলিশ তুই আর্মি নো তুই র‍্যাব নো মানুষের বান্দি বান্দি মারি মারি মুসলমান বানাই তুমি বুঝে বেদ ইতারে মুসলমান বানন না বানন আর খান বুঝল না তোর মাইলি মানুষ ঠিক নো মাইলি মানুষ বানানো এতলে বল মেশি নিজের হওয়ারে মারে মা নিজের হওয়ারে মারে মারণত দ্বারা হওয়া সন্ত্রাস মারণত দ্বারা হওয়ার বাক শক্তি নষ্ট মারণত দ্বারা হওয়ার মেধা শক্তি নষ্ট মারণত দ্বারা হওয়াই বা মারি ফেলছি কি মায়ের দ্বারা মা মা বাহুল্য বেয়া দিবি তাহলে মাইলি হওয়া বালা নয় ফুল আগে তুমি বালো ফোয়া যদি বালা বালি তে মানা হয় আগে তুমি বালো তুমি বালা নয় ফোয়া হইলে বালা করো তুই এজু সুদ খস তুই এজু মানুষ কে চুরি করস তুই এজু মানুষ ফল চুরি করস হ্যাঁ তুই মানুষ গর মানুষ তরকারি আনি চুরি করি খস মানুষ আলু চুরি করি তুই খস তুই তুই হইলে হওয়া বালা করো তোর হওয়াই ন দেখ আওয়াজ নাই হত নাই আলহামদুলিল্লাহ খার এখন জাগু দিয়ে আছে যে ডম্পারা দুর্নিহী তোর জামাই তোর আমি সে ফিটু এখন দেখছি একবারে সোজ হয়ে গিয়ে থাবিস শত্রু লই এখন তবলি গলার আসি আর হই ইতি ডোম কি কই যে খানা টানা বাকি দর্শক দিই এখন ডোম বিলি হই আর আমার ডোমর খানা কেনা খাই হজ আজ্ঞা খাইতে দিবি হজ কেনা খাই মারাতে খাইতে দিতেন হজ তুই আগে আলাল হওয়া সাফ হই আলাল হওয়া করতে সাফ আলাল হওয়া সাফ হই মানে হল আজ তো ডোম হজ অসুবিধা গেছে ডোম মানে আইনি বলে ডোমি বা মানুষ নয় ডোমি বেলে ইমান দরকার নেই ডোমি বেলে জন্নাম নাই ডোমি বেলে জাহান্নাম নাই হ্যাঁ ইবেলে যে খলমার কথা বুঝি ইব লাজি গিয়ে এই ডোমি বেজায় মুসলমান ওই আই আইর একবার ভালো হইগি ইতে জেলল গি তেল লগি ডো আরো ফান্দেশ কেন গর এই ডোম পারাল এই ডোম ডোমা ডোম ডোলাইয়া যে ডোনুনি যে মুসলমানি তরিকা দেখি গোলা ডোম পারার ফান্দেশ গর বেগুল হওয়ার মুসলমানি গি ডর গুলো হাসিল ইসলামী সমাজ তো শুধু ভিডি ভিডি করে তো তুলে আগে নিজের ভিতরে ফিট করো নিজের ভিতরে ইসলামী সমাজ ব্যস্ত কেন ওলি তো বালা ইয়ার তুমি শান্তি আনত নাই পইলে আগে আর ইসলাম আর সারদিনের বড়ি হ্যাঁ আর হাত আর ঠেং আমার চোখ আমার জিব্বে আমার ক্ষমতা ইউনুর আগে কন্ট্রোল করুন শিখুন ইউনুর কন্ট্রোল করুন শিখুন তোমার হাতে হনে কেন জুলুম করুন তোমার মুখে হনে কেন জুলুম করুন তোমার ঠেং দিয়ে হনে কেন জুলুম করুন আর বাংলাদেশের মানুষ গো আছে তিনজন বিল্ডিং আছে তিনজন বিল্ডিং খাল নামে করে দিই তিনজন বিল্ডিং খাল নামে করে দিই শুনতে গুণা আগ্রহী তোমার তো ওয়াজ নহুন আওয়াজ শুনো যেন ওয়াজ নহুন আওয়াজ শুনো ওয়াজ শুনবে লেলা দিন হয়তো খুব সুন্দর ওয়াজ বুঝছি কি হই হজেন তো ধন্যবাদ ইয়ান ধন্যবাদ আওয়াজ শুনো
এখন কি ইনসাফ বুঝছি না জলম বুঝি কে তুই জানো না তোর 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 দুনিয়া কি মরত বেখামতে না মাই ভাই বেখামতে কে দিয়ে তাছাড়া আল্লাহ আর যে নিয়ামত দিই তোমার যে নিয়ামত দিই ফুছে এই সম্পদ এই সম্পত্তি ফইল হকদার হন এই সম্পত্তি ফরজ গুলি বলে হন না সব ফরজ গুলি সব বেশি তোমার যে ভূষণ দিই তোমার যে সম্পত্তি আল্লাহ দিই যে নিয়ামত দিন তোমার দিই এই নিয়ামত দিন সর্বপ্রথম খন্নত খরচ করেন সব বেশি হসে হ্যাঁ আল্লাহ রাস্তা সর্বপ্রথম নিজে খন নিজুল্লে নিজে ব্যবহার করেন খরচ সব বেশি সর্বপ্রথম নিজের ফুসে নিজে খন নিজের খর নিজে ব্যবহার করো নিজের সম্পদ নিজে ব্যবহার করো নিজের ফুসে নিজে খন নিজের ফুসেতে নিজে চা খন নিজের ফুসেতে নিজে বাদ খন মানুষের মিকে মুখামুখি নন ইয়ে নিজের সর্বপ্রথম হক ফুসে নিয়ামত নিয়ামত তোমার ইজ্জত হলে তোমার আল্লাহ দিয়ে তোমার সম্মান হলে তোমার দিয়ে হ্যাঁ তোমার আরাম হলে তোমার আল্লাহ নিয়ামত হঠাৎ বুঝবো লাগবে এই না আল্লাহ রাস্তা নমাজ তুমি তোমার খর দিগিলে নমাজ পড়ি বললি মালিক ইতার খান হইবে 100 কোটি তুই সব হইব তুই আক্রোশ খাইলে সব হইতে গুণ হইব হতান বুঝেন না ভাই তোমার 100 কোটি টাকার মালিক তুই কর হতে খসুয়া গুণ হইব হ্যাঁ যে মাছ গুস্ত না খাইন্য ভালো না কথা খাইবের ব্যবস্থা করেন আর কথা খাইবের ব্যবস্থা করে তুই খাইন্য ভালো না তোমার মার কাছে দিতে রাখাইব যাতে যেরকম মেখানার ছবি গেছে এরকম মেখানা খনি তাহলে শূন্য আনো তুই বোখাল উঠি এরকম মা খর গদ্দন তোমার তো কুটি টিয়ার মালিক তোমার খর শরীরের খর এন কুটি টিকে দাম দিল ঘুরি এই মানি তোমার এই হিসেবে দামি অন ঘুরি তুই ফোর টিকে ফার্স্ট টিকে খর হয়ে দিলি গুণ হইব হ্যাঁ 20 টিকে খর গদ দিলি গুণ হইব না বুঝো থলি হতেন হিন্দিলি জুতা গুণ হইব তুই তো 1000 কোটি টিয়ার মালিক এজাহার নিয়ামত শুকর আদেই তুই এত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ডেলি 1 জোড়া খর হিন্দু দেয় ফজরত পিন্তু 1 জোড়া খরি আগামী ফজরত কুড়ি ফেলে দিয়া পিন্তু গোড়া বছর 1 জোড়া সারাদিন দিয়ে দিল এই নিয়ামত শুকর আদি হইছেন আর কোনো দিনই আর ইমাম আজম রহমতুল্লাহ আলাই ইমাম আজম রহমতুল্লাহ আলাই ডেলি আয়াসিন যে কুটি দিয়া এত ভারত বগদাদ সমস্ত বিধবলার বাতা দিত তাই সাইয়ু সমস্ত ফুঙ্গলার বাতা দিত তাই তারপরে 40 জন বড় বড় গ্র্যান্ড মুফতির বাতা আছিল জি মানে এই জমানার মন্ত্রী হলো যে বাতা এরকম থাকতেন কিছু আর 10টা ব্যস্ত যে আলেমল রেহানত হন আলেমল রেহানত হন তুলি ইমাম আজম একটা রুমাল ব্যবহার করতে দেরি হইবে এই জমানারদের দাম লিখি 1 কোটি দিয়া হকুটি দিয়া 1 কোটি এল ইবেল আখলাক করি রাস এত বড় পয়সা আলো ইনিবেল আখলাক করি ইবেতে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজ এশার ফজর নামাজ পড়ি তুই জুমরুল নামাজ পড়ে খাইলু লাগতো মানে বাদ খাইলে খাইলু লাগতো দুই জাবাত খাই খাইলু মানে শোন খানিক শোন ওর কাছে খাইলু 1000 রকম নফল নামাজ পড়ল তো সব বেশি দুই যে খানিক তিন খাইয়ে দে শোন কে রসুল শুই দেই খন শুই দেই এই নিদ গরু শুই গুম যাবে জানো কোথায় কোথায় গরু ঠিক গুম যাবে হ্যাঁ হতে বেড়ামর বেড়াম নবী কে শূন্য তো চলন না করুণ নবী কে শূন্য তো চলন না শূন্য তাদের বাদ খাবে আগে দোমাতে দুর্জন দুই রন তুই দুর্জন তো দোল না তোর হলি না এন গরজ দেয় এন গরজ হতন নবু দোমাল্লা হ্যাঁ আপনি বাগ ওলুন নত আবার নকে দুলাম বালা মেটা এখন এটা সাতা হ্যাঁ শরীর তো হই শরীর তোর মধ্যে পবিত্র দিল্লা ফরস পরিষ্কার ফরস খাসালা মাসাল শরীর তোর নেই আচ্ছা যাক কথা বুঝব তুই এত পয়সা ভইলে নিজে খরচ করিবে ইয়া সব বেশি ইয়ার ফলে নিজের বউ আর নাবালক ইয়ার ফলে মা বাপ যদি না থাকে
ইয়ার ফলে আত্মীয় স্বজন অভাবী, এর ফলে মসজিদ মাদ্রাসা খুব ভালো করে এখন এত লাই নিজের ফসে ইউন নিজে অভাবী ফর নামে দিল বোন নামে দিল বেইন নামে দিল গুন তুমি ফর নামে বিয়াকিন দি ফলে আর একটা রসুদুর ফসে দিত আর কে সাহেবেলে ফসে দিত আল্লাহ তো তোর স্বাধীন বানিয়ে তুই কে ফর মিকে মহতাজ অবিয়া হল অবিয়া তোর ফর নামে গিলে করে দিয়ে ফর মিকে মহতাজ বেল তোর তো আল্লাহ স্বাধীন বানিয়ে তোর সম্পদ দিয়ে তুই কে ফর নামে করে ফর নামে করে দিয়ে দিয়ে ফ কে গুজি তোর বিদ্যাশ্রম ঢুকে দিয়ে খন্ডে ঢুকে দিয়ে দে বিদ্যাশ্রম তো মধ্যে মধ্যে বিদ্যাশ্রম সাইতে যায় ফোয়ার্দে ফোয়ারবো ফোয়ার্দে ফোয়ারবো সাইতে যায় ফোয়ার্দে ফোয়ারবো সাইতে যায় একদিন নাতি লেগে গিয়ে সাত বছর যে নাতি সাত বছর যে নাতি লেগে গিয়ে দাদা এখন দে দাদা এখন দে গিয়া আর নাতি কি বলে আর নাতি কি বলে তোমার নাতি তো ইংলিশ মিডিয়া বলে খোঁজার নাতি বলে কেন মদর সত্তর এন হইয়ার বউ গরম ফ গরম এন গরম ইয়ে যেমন পেট্রোল টোল লাগাই দিলে দিল্লি গরম ইল্লে গরম তো গেল গই থন তো নাই রে গেল গই জামাই বউ নাতি ফোয়ালি বাবা আগুন লইল তো কতদিন পরে ফোয়া বাস্তা বিল বউ তো আর নয় তো ফোয়া উসের গল্প বা হতে বা আদান তুমি তোমার নাতিরি মদর সব কিনলে ঘরে বেলা হইলে নতু বুঝলে মদর সব তোর দিন নোংরা মানুষ সমাজের অকেজো মানুষ সমাজের দুর্বল মানুষ সমাজের অভাবী মানুষ হ্যাঁ নাতিং মানুষ মদর সত্য ভালো মানুষ মদত ফল আচ্ছা তুই মদত কিনলে ভালো বেলে হলো মদত ফলাই বেলে হয়েছি হতালে কি হজে এন্ডে ফাঁসন মানুষ আছে আর বিদ্যাশ্রম প্রত্যেক জনের ভাষায় কি উসের গেলে আমি বাই তোমার তো হওয়া না আছে হয় কি ফলে তখন আর বাবা তো মাস্টার ডিগ্রি ফার্স্ট করে এফার সিট করছি বেতন লন্ডন তা আর কত সেরকম তোর বখন আর হওয়া তো মেরিন ইঞ্জিনিয়ার আমেরিকা তা আর কত তোর হওয়া আর হওয়া তো হতে বিল্ডিং ইঞ্জিনিয়ার আফ্রিকা তা এলে প্রত্যেক জনে ইল্লা একখান ইঞ্জিনিয়ার মেলে একখান একখান হই মানে ফুয়ানি তো সিন্ধে করলাম যে বান্ধব কিরে বাংলাদেশ তো মুলুই বল আছে মুলুয়াল তো কি বাপনাই নাকি বাংলাদেশের মুলুয়াল কি বাপসারা নাকি হলো মুলুর বাপ তেন নয় দিয়ে হনুকো বুড়ে হতে নহল যার ফুয়া হল্লা মধুসর মত দে সার ফুয়া হল্লা মধুসর মত মার ফুয়া হল্লা মধুর বক্তা আর ফুয়া হল্লা মধুসর ইম এম আর ফুয়া হল্লা মধুর ইমেল লিখে আতন হল হনু মুলিশর বাপ দে জন্য বিদ্যাশ্রম নয় কি মুলিয়র তে বাপ নাই যে না কি দোষী দেখি হত বুঝো দেখি হ্যাঁ আসলে হত এই দাঁড়া ফুয়ার হক টং সগুন দাঁড়া ফুয়ার হক টং সগুন দিন নও শিখি আজ এখন নাস্তিক 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 কিনলে ইদে তুই দিন নও শিখে আই দিন নও শিখে যেই আল্লাহর ফরিসু করি নও দি যেই এত আই হক ডং সগুল দি যেই আর ফ আর হক ডং সগুল আর বিদ্যা সর ডুবে দি কেন কথা বুঝু নই মাল আই আর ফ আর হক ডং সগুল দি যেই ফ আর হক পাইব না না ভাইব না ভাইছ না খালি বাপ ভাইছ না হক খালি মা হেজ না হক ফ আর হক পাইব মা বাপ হক পাইব যে হতে 15 বছর বয়স হওয়ার পরে আর ফয় হক পাইব যে মা বাবুতে বিয়নর আগে বিয়নর খার বিয়ে ইচের মার ফয় বলে ইচের মার বিয়ে এবার আগে তোমার তো হক পাইব তোমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক মেশি বিষয় দিয়ে হুজুর ইমার হো তুই ও যা আর কোন দাল না দাল খবর বলো দেখি এ তুই বেতর বাবা না খাজা তুই তোর বাবা হক কাদে নি করো খোঁজ আর বাবা আর হক কাদে নি করো কোন তোর কি হক খোঁজা আর বাবু তোর দরকার আছে যে বিয়ে করি বিষয় লোক বালা মানুষ নাই বিয়ে করি আর বাবু বিয়ে করি কলেনে তুমি দাইরে মাই ভাগ ফেম করি বিয়ে করি ফেম করি বিয়ে করি তেল ঢাকা দেন হ্যাঁ ফেমর বিয়ে তেল হওয়ার নিয়নতা বালা হওয়ার নিয়নতা ফেমর মিদি তো মন মন খুশি করে নিয়তাই ফেম করি বিয়ে করি বালা হওয়া না ভাই ফেমর বিয়ে শান্তি নাই আরাম নাই ফেমর বিয়ে খুব দিয়ে আর ফেমর বিয়ে বেশি দিন না ঠিকই এত জোয়ান ভাই হল যারা বিয়ে না করো আমি কোদার কসম করে কইছি শান্তি বিয়ে প্রেম করি বিয়ে না করি বিয়ে করি প্রেম করি কারণ প্রেম করি বিয়ে করলে বিয়ে নতা খিলে কারণ বুঝে দি কারণ তুমি যে মেয়ে ভাবের বিয়ে করার সুন্দর দেখি হ্যাঁ তুমি তুমি মেয়ে ভাই বেড়ে বিয়ে করার যে সুন্দর দেখি তুমি মেয়ে ভাবার হয়েছি এই মর তোমার জামাই নেবা নিবে কেয়া ইতে তোমার সুন্দর দেখি তোমার বিয়ে করতে সাপ তোমার তো আর সুন্দর দেখলে তুই বের মিকে দেবে তোমার ফেলে দিবে তেসক লাভ ইতে বিয়ে করে তো বিয়ের মকসল বিয়ে না করে ইতে বিয়ে করে তো উদ্দেশ্য আর কাল সুখ মন শান্তি করিবে এত তুই মর তো মাই ভাই বিয়ে না করিবে
কারণ তোমার তোমাকে হুঁশিয়ার দেয়নি, এটা তোমার হুঁশিয়ার আসে বলে বুঝি যাই বেকার তুমি ঠিয়া লই দেনাতে বাড়তে খরচ করছো বিয়ে করার পর এখন ডানা গ্রামীণ বেগত ভর্তি নেই হরদোল্লা ভর্তি নেই হরদোল্লাই এখন বুঝতে যে তোমার কমাইতে কিছু নেই তুমি তার একজন ভাই ইতে তোমার আরেকজন লই যাবি তোমার ফেলে যাবে এটা না এটা ন অনার আর কেন অনার আর কে আল্লাহ 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 এত প্রেম করে বিয়ে করবি বিয়ে করানোর নিয়তি নিজের গুণাত্ম বাসন দিন দেন নেককার হওয়া দুনিয়ার রাখি ইয়া তুই বিয়ে করতে খাটাল করলাই বিয়ে করতে ফসল লাই হায় শরম নাই ওর রোহত এক লাখ টাকা দিয়া ভরি খান্ডিসে দিয়া ভরি ফ্রিজ দিয়া ভরি বিষে দিয়া ভরি হাত দি ফেলেন মরি যাগিস তুই কইলে মাল কই মেরিতে গেলে গুনোই না বউর খাট পালন কেন তা হস বউ শেয়ার কেন দুই কথা না বলুন ইন কন্ডিশন দিল অন্যান মানা যায় যদি মেয়ে হওয়ার ভাবে বিয়ে অনুষ্ঠ মাস পরে এক বছর পরে যদি যদি হাদিয়ে টান দে মেহরবানি করে তখন গুনে নি ই বেতন অসুবিধা নেই ই চবি আখল না দেয়ার আর দেখো সল মিছি দ্বারা ফলে ওই যে বুদ্ধ যদি বিয়ের আগে দেওয়ার আগে ইতর তো যদি বিয়ের আগে দেওয়া বিয়ের আগে দেওয়া সল মিছি দ্বারা হল ই চুই চার মেহবার হকে দেন ওই তেজের মেহবার বেগুন দিলি তখন তখন মুলুর বাপকাল মহাজ মুলুর বাপকাল মহাজ তৈরি বুঝা দিতে ফর হক আদে ফর হক আদে কে বুঝেই হ্যাঁ কি বুঝেই মা বাবার হক আল্লাহর ঘরে সমস্ত অলির উলিতে সমস্ত অলিত্তুন বড় অলি তোমার লাই তোমার মা বাপ আল্লাহ আর মা আর মা বাপ তোমার লাই তোমার মা বাপ আল্লাহ যে তোর বর ফিসা হইব এই বর ফিসার লাই ইটা লাই বর ফিসার বর ফিসা হই যে এই বর ফিসার বাপ বর ফিসার বাপ লাই বর ফিসার ন ইমাম আজম ইমাম আজমের বাহুল ইমাম আজম ন সমস্ত অলিত্তন বড় অলি মা বাপ কে খন অলি সেহরা সাইলি একখান একবার সোমান আল্লাহ বুঝে সব ন হ কিন্তু আল্লাহ নবী হল তুই যদি তোর মা বাবা সেহরা সাইল সেই মুসলমান হোক সেই কাফের হোক সেই শিক্ষিত হোক সেই অশিক্ষিত হোক সেই বাচ্চ হোক সেই খালো হোক সেই হ্যাঁ সুন্দর হোক সেই অসুন্দর হোক যেই যেদিক তুই বল তুই যদি তোর মা বাবা সেহরা সাইদ মহব্বত আর আদর সাথে আল্লাহ নবী ফর মধ্যে সোহানোর হোয়ারে হোয়ারে কবুল এই দিল লেখেন হজ সব তোর আমল নামাজ দান করিবি দান করি হজ সুবহান আল্লাহ বলে কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা প্রত্যেক দেখার বদলে একবার এখন হজ হজ সব আল্লাহ কি কয় আয় আল্লাহর পরে আয় আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি হকদার এহসান করার বাবা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله রে বাতে তো করে দুনিয়া থনি গেল ভালোই করেন বলি মা বাহুল্য করিবে এত লয় মা বাহুল্য তর্ক করেন যাইস নি কোন হতে না হক কর তুই তর্ক না করিবে ইয়ত নমাতি তাইবে পরে বুঝাইবে সগ্রাঙ্গে কথা না কই গেডি ভিড়ে কথা না কই মা বাহুল আওয়াজ তোমার আওয়াজের ডন না করিবে বোধকে মা বাবার সামনে নিজের হওয়ার শাস্তি করে মানা ইন মা বাবুল লোভে আদবি তোমার হওয়া কেন নাতির নাতির মারাতে কথা না বুঝতে পারলাম তোমার হওয়ার শাস্তি তোমার মা বাবার সামনে তুই করতে তৈলে ইল্লা মা বাবার সামনে এন খাম নগরিবে জিয়ানোর দ্বারা মা বাবুর দিন কষ্ট পাই লা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা তুমি মা বাবার নসিন এত বাংলাদেশ এত মুলুই আছে এত আলম আছে কোনো আলমর বাহরে বিদ্যাশ্রম ন দে কারণ নিশ্চয় তারা হওয়ার হক আদায় গুজি এক তালে ফল ও বাবর হক আদায় করে আর যারা জেন্টলম্যান বানায় ইঞ্জিনিয়ার বানায় বৈজ্ঞানিক বানায় ডাক্তার বানায় তারা হক আদায় ন করে হক ধ্বংস গজি এক তালে ব্যাগুন বিদ্যাশ্রম ডুবাই দি তারা তারার বউ হওয়ালো কেয়া কেনাডা কেয়া ইন্দোনেশিয়া কেয়া থাইল্যান্ড কেয়া কোরিয়া কেয়া জাপান কেয়া জার্মান রয়ে
মা বাবার কোনো খবর নাই, বৃদ্ধাশ্রম ঢুকে দিই, ওহু তুই যেন নাকি তোর হক ধ্বংস করছি যেই, তুই যেন নাকি আড়া দিয়ে বৃদ্ধাশ্রম ঢুকে দিস, তুই তোর হওয়ার হক ধ্বংস করলি, তোর হওয়ার দিন শিক্ষা না দিলি, তোর হওয়ার ডিগ্রিওয়ালা বানালি, তোর তোর আর তুই যেন আর দিস, তোর হওয়া তোর বৃদ্ধাশ্রম ঢুকে দিব, তোর হেসান করবি তোর হেসান করবি, দুনিয়ার বৃদ্ধাশ্রম দিয়ে ফর হকা দেয় না করো, মরণের ফরে কি হর আল্লাহ, হ্যাঁ বাংলাদেশের নাস্তিক 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 তো নাস্তিক ইনকি ইহুদির হল, নাস্তিক ইনকি খ্রিস্টান হল, নাস্তিক ইনকি হিন্দুর হওয়া না, নাস্তিক ইনকি ব্রিটিশের হওয়া না, কিন্তু মুসলমান হল নাস্তিক কিনলেই দে, নাস্তিক তোমার আর দোষই দে, নাস্তিক তোমার আর দোষই দে, দুনিয়ার প্রাধান্য দিও, আখেরাতের বিসর্জন দিও, ডিগ্রি লাইব দুনিয়ার একদিন, মাস্টার ডিগ্রি লাইব দুনিয়ার একদিন, ইঞ্জিনিয়ার লাইব দুনিয়ার একদিন, খবর ইঞ্জিনিয়ারে কামন নয়াব, খবর ডাক্তারি কামন নয়াব, খবর মাস্টারি কামন নয়াব, খবর নেতাগিরি কামন নয়াব, খবর এমপিগিরি কামন নয়াব, খবর ওখালতি কামন নয়াব, ইয়া আল্লাহ বুঝবা যে হওয়া তোমার কারণে তোমার হক আদায় দেওয়া করো, দিন বদিনই তোমার বিদ্যাশ্রম দিব, আঞ্জন নেবে নেবে দিব, মরণের পরে নাস্তিক খোদা না মানিলি, আখরত না মানিলি, কোরআন না মানিলি, হাদিস না মানিলি, তোমার আর ফতোয়া মতে এটা কি জান্নাত দেবে না জাহান্নামে দেবে, মা ফতোয়া দাও না খনে দেব, মাশাআল্লাহ তোমার খনে দেব আর দাও করে খ, ইতার আল্লাহ জাহান্নাম দেবে ইতা বলা নিতে আর কিছু কথা, মা কি কথা তো খুব দোষান্ন হজ খা হল আর মার দোষ, আর মা আরে দিন শিখে নেওয়া কেন, আর মা আরে ইংলিশ মিডিয়াম দিই, আর খনি কি আছে না আর বাহিনী দিই, আর কি আছে না বরবাই হইছে দিই, আর কি আছে না আর গ্রাম সর্দার মাতবার ব্যাগগুন মিলে সুযোগ করে দিই, আচ্ছা তোই তোর অভিযোগ কি কত ইম ব্যাগগুনের জাহান্নাম হলো, খাল ইম ব্যাগগুনের কারণে আয় নাস্তিক হইছে এনে নম এত লা 1004 ইম ব্যাগগুন যা হরি আল্লাহ কো ইয়া আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম قالوا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا اتغينا بس بيه عزيلو بس تتنا نمس فري بس تتنا যদি হওয়ার হক আদায় না হলো তুই কি হইতাম চাইলাম, দুনিয়ার বিসর্জন আখেরত ওইল বালো নইল বালো, হ্যাঁ আখেরত অন এই ফুরিব দুনিয়ার বিসর্জন, দুনিয়ার বিসর্জন তো আখেরত অন ফুরিব, দুই আনসার আখেরত অন ফুরিব দুনিয়ার বিসর্জন তারা হয় ইসলামী মানে সমাজ ব্যবস্থা, যদি দিন ঠিক অনেক মেশাল দিয়ে হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা খলিফা অনর ঘরে গর্ব বৈনতা মানুষ কোন অবস্থা আছে জানি বেলাই ভত্তিন রাতি রাতি মানুষের এক এক দিন এক এক গ্রাম নির্বাচন করে যাইতে নিজি নিজি সাহেব একদিন গিয়ে তো গোয়াল ভাব দুধ বেসে যাবা জাইরে দেখে দিল করে কেন যদি মিন মিন বাতি জলের গুনগুন আওয়াজ বাইর রাইতু তিনটে সত্য বাজি তো ডাকু দিতে তি ইয়ং খান দিতি শুনিস অনে প্রশ্ন করে তেল নিল হন মানসি কথা কইবে সময় ঘরের বাদ দিয়ে খান দিতি অন যাই যাতে না যাই যাতে না তুই বিতিল জি কবি রেগুলে ন করে আসল কথাই দিয়ে যাই যাতে খাল্লাই তোমার জোয়ান নেই হওয়া রাইতের বারালা বাজে খাল্লা কথা কল মোবাইল তুই মারতে বাহত্তির খবর লন ফরস তোমার জোয়ান হওয়া রাইতের বেগালা বাজে গল্ল হত না ইয়ে হত এ কথার খবর লন মা বাবত্তে ফরস যাই হন দে স্কুলের ছাত্র দুজনে গম্মারের তিনজনে গম্মারের চির গম্মারের এ কথার খবর লন ওস্তাদুর ফরস মাস্টরুর ফরস মদরসার ছাত্র মালুত্তি কির গম্মারের খনফুক গ্রাম করার খনকেলার দেবেন লেসা এ কথার খবর লন ওস্তাদ রুত ফরস
যারা জিম্মেদার এরকম সমাজের সর্দারুর এই গেল আমার হোয়াইন রাতি বউ আড্ডা কিনলে আমার সমাজের সর্দারুর খরচ, হ্যাঁ মহল্লার মেম্বর খরচ, এই গেল আমার মাই হোয়াইন ইচ্ছা হলে যায় রাতি যাই হলে তৈরি যদি নগরজ ওই খরচ তর গুজ তোর জিম্মেদারি তর গুজ এই জিম্মেদারির কারণে তোর তো শাস্তি গলা হল এত ওমর রদিয়াল্লাহ তাআলার মুগরটা গুজি তুই শুনে কি শুনে মা এখন অজি বর্তমান জিনিসের দাম বেশি বেড়ে গিয়েছে সৈলুর দাম সত্তর টিয়া ষাট নিয়ে অনুর দুধ থমি যার গুজে খালি দুই কেজি দুধুর অনুর দুধ দিব সংসার চলন কঠিনি গিয়ে একান খাম করো জি তরাতরি যা আজও মানুষজন তার ন হয় পশু পাখি তার ন হয় দু তিন দোয়াই আনে কাল লম্বা করে রাখবে লম্বা করার মানে বুঝু মান্য বুঝে আল্লাহ কি হই দে পানি দিতে তুমি মা জি জমা তুই ঘর দে লম্বা করি বেললে ভানি দি বেললে আহ তো বুঝুন নই হলে কে বুঝুত কেন ইংরেজি কই হলে বুঝুন নই যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার মিদি জলদি কই দিই যে যারা দুধুত পানি দিবে হ্যাঁ দুধুত পানি দিবে তো হলে যদি প্রমাণ দশশো দোর্রা মারা দেবে পঞ্চাশশো টিয়া জরিমানা করা দেবে এ কথা কি তুই ন শুনু না তো মা কর জি ইন শুননি যে তো আই তোর হয় তৈরি পানি দিয়ে হল মানুষজন তান ভাই না ওমর বাড়ি রই খন্ড আর বাড়ি রই খন্ড ওমরে জানেন না হুনেন না দেখেন না আর হুনি কে জানে দিবে এই কে তার নয় ভাই তো ইয়ান খনে ঘর দে মা হতা বুঝুন নই হল জি গজ মা জান বুঝুত এসি আর কেন কথা বুঝুত নই হজি এন কি হজি এনই যে ওমরের মালিক আল মালিক তোমার মালিক আসমান মালিক জমিনের মালিক হ্যাঁ আকাশ বাসাদের মালিক সমস্ত ব্যাগিনের মালিক উগু আছে জিবে জিবে আন্দালতো দেখে ফরতো দেখে রাইচুতো দেখে দিনুতো দেখে বিলুতো দেখে খালতো দেখে এখালতো দেখে হুঁয়ারো দেখে দেখে না দেখে আল্লাহ ব্যাগুন হুঁয়ারো নাই ও হুয়া মাকুম নাই এ কথা যদি দিল বুঝে দিস তো ব্যাগিন ঠিক নেই তৈলি যেটা আছে তৈলি আল্লাহর আচ্ছা আল্লাহর শাস্তি ধরো না ওমরের শাস্তি ধরো দেখো নি মাতেন আল্লাহর জরিমানা বড় না ওমরের জরিমানা বড় আল্লাহর শাস্তি কঠিন না ওমরের শাস্তি কঠিন তৈলি আয় আল্লাহ আল্লাহর জানানো হইতো নুহুনানো হইতো নু খানো হইতো আল্লাহর শাস্তি কঠিন জরিমানাও বড় তাই এই আল্লাহর ভয়ে মা জান এই আল্লাহ নারাজি জায়গাত মা জান তোমার কথা শুনি নাই দুধ তানি দিচ্ছেন না মা তোমার যদি মনে হয় তুমি দিলি দোগে আর দ্বারা সম্ভব খালি যে খামন মিদ্দি আল্লাহ নারাজি মা বাবার কথা নমানন নান ফরস যে এরকম যে কথা দিলি মার কথা দিলি আল্লাহ নারাজি যে মার কথা দিলি রসুল নারাজি এল্লা মা বাবার কথা আর দরি দিচ্ছেন না তুমি নারাজ হোক আর শুনি আল্লাহ নারাজ দিচ্ছেন না হ্যাঁ এখন না পোয়াতে নারাজ পোয়াতে বিদেশ না হিসেবে ভেজে করে খামাই রে ফেকেজ নাটক নদী লিখে একদম পোয়ালে নারাজ নগর কেন গো আমার নবজু আল্লাহ হ্যাঁ এখন বউ যেতে আইনি ফোয়াল তাল তো ভাই খাল তো ভাই মতো ভাই হুতো ভাই আরো বহুত কিছু ফোয়াল আছে না ব্যাগুন না দেখাই লিখে তার ব্যাগুন বউ এত আইনি তাই এত আইনি ফোয়ালে নিকা ব্যাগুন না দেখাই লিখে আইনি ইন খালাজি করো ইন্ন ইসলামী সমাজ এই ন দেখানো মিদি তোমার দেখ বা তোমার বাধা দিবে যখন তাহলে নয় নয় গিয়ে তুমি বুঝে মানুষ গেল হাজ করে ইস্যু এটা আমি দাঁড়িয়ে হাতি না বই রই ফুতলা ডঁ রই এই ই বিএফ স্কুলে যাওয়ার সুযোগ নেই তুমি ফুতলার খাওয়া যাও তোমার বন্য খাওয়া যাও স্কুলে যাও স্কুল আর কে নেই তুই খনা খোলা হলে তুই স্কুলে দেবে তোর দোষ তোমার ন কথা বুঝাই না পারি আল্লাহ কেন তোমার সুযোগ তুমি ইহা নাই খালি তেল বন্য আছে না বউর ভাই এসে কত ফুতরা তুই যদি আবার যাইছো নক হজা যে চেন্নি তেলে ঘর কে কজা আর 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 তালিও কজে কেন এই বুয়ারি কি হজা সাম হিন্দিকে যাইতো ন কথা বুঝেন না আরে হিন্দিকে যাইতো ন তো নয়লে নয় গই না ইতে নারাজু নারাজু গই না তুই আল্লাহ তো রাজি আল্লাহ তুই গই রাজি ই আল্লাহ রাজি ন স্যার ফুতরা রাজি স্যার ফুতরা রাজি স্যার জন্য ফোয়ার রাজি স্যার ফোয়ার রাজি স্যার জন্য ফোয়ার হইছে স্যার বিদেশ সমাজ পয়সা দিত না তুলে দুনিয়ারে পদাই দিতে কথা না বুঝো তারপরে হজায় ভিতর নদী উমর রদি আল্লাহ তালাল বাড়ি দিয়ে বাড়ি যে তাজুদ পুজি ফজর নমাজ পুজি আশরাক পুজি হরির গর দিয়ে বহুত তুষার গর দিয়া হতা কেন কই দিবি কেউ ইয়া যেখানে খাম গরর খাম বউল্লো পরামর্শ করুন শুনল আর দেখ মানুষ সত্যা কয় যাও বেডিল কি হতারি বেডিল বলো হতা কোন বেডিল বলো হতা নেই আসল মশলা না বুঝলি তুমি যে মেহমান দশজন দর দিও খানা বিন্যা বাজার তো লইছো তুমি বললো পরামর্শ করছো আর কইছো তো কবিরা গুলা কইছো
এবার তো অসুখ লাগে না লাগে, ইবা ভারিব না ভারিব, তুই করতে না, তুই গরুনি দিও না, তুই খানা খোলা দশজন মানুষ দশ দিই হ্যাঁ খানা পিনে লই গল করলি বসো আমি তুই বৌরু নকই মেহমান সাতজন গল করলি, তুমি বিয়া করল তুই সাতজন দিন গল আছে না আত্মায় যোগাড় গল মৃত্যু ইনি বৌরিবা কষ্ট ন তুই ইসলামী সমাজ গল জন ইসলামী ঘুরিবেন করি না ভালো পতন বুঝে না ভারি ভালো এত গল খামিন বললো ভালো আমার সুগুরি গল আমি এমন দশ দিতে যাব না তুমি ভারিবে না তথ্য বিজু দেন না হ্যাঁ জিনিসপত্র বেগিন আসেন বা মানুষ করতে দিবেন পরামর্শ তুই দেখ আর তো হওয়া পাই গেলে কি মেয়ে হওয়া সন দরকার কেন হোক কোন খারো মেয়ে হওয়ার তোমার তখন খবর টবর আসেনি হয়তো আর তো মেয়ে হওয়ার খবর টবর হতো না এখন দেয়নি হজান তো অবসর করে যদি তোমার তো নকলে আবার ফুল হইতে আইবা ফুলতে আইবা তোমার তো সন নকলে তো গুরু ফুল হইতে বলে আর কেন মাথে ক্ষেত্র আমি কো মেয়ে হওয়ার খবর হয় তোমার তো কেন লাগে হয়তো খাওয়া না খালি বউ হইব জন বহু তো কিছু কইবেন অধিকার আছে ইয়ার দেশের মধ্যে মানুষ করতে আসে যে খালি ইতে কইব বউ এখন করে বিদেশ শুরু করি ইতে এক বিয়া হল তুই সব বিজন লাগাই দিতে গেল তোরা এখন করে তোর সহ্য করি না ভাত এই বতক গমান হ্যাঁ এত এবার তো কিছু কইবার অধিকার আছে আচ্ছা যাক ই কইবার তো সমান তারপরে হই আর হজ না হ্যাঁ ন তো কি হজ তুমি কদি খলি বে তোমার খতারত আল্লাহ বত্তির জায়গা কোরআন না দেবে তুই আন খলি তুই মদিনার জন্য ডাক মাইজ আর সামার বাকবাল লোক দেখি তুই আন খলি মদিনার জন্য সিরি দিয়ে আর মিশ্রণ মারা নদী সালু গিয়ে তুই আন খলি তুই দ্বিতীয় নম্বর খুলি হ্যাঁ তোমার দিনে শয়তান বিশ মাইল দূর দিয়ে এন খুলি তোমার এমপির মেয়ে হইল না লাগবে এমপির মেয়ে হইল না লাগবে কিন্তু হত্যা তো ঠিক কই কিন্তু আল্লাহ নবী কি হই কেন তোমার হুনি হজ হওয়া হয়তো সমাজের মেয়ে মাই হওয়া বিয়ে দে হওয়ারে বিয়ে গেলে সেরকম জিনিস চা বংশ চায় সুন্দর চায় ভৈশা চায় ডিগ্রি চায় আর কেন জিনিস নসায় এলে নসায় যে বিয়ে গড়ে দে তার কোয়াল জ্বালা তার কোয়াল জ্বালা তার কোয়াল জ্বালা ওয়াটার কি বুঝেন না আর শাসি আছে নি হয়তো আছে হয়তো দোনো দোনো খলি ফেল বস্তু তুমি ডাকেন আমার শাসি তুমি হয়েছে কি হইতে কইলে দুধ ফলি দিবে ওমর ঘর লাগাই দিল হইতে কইলাম তুই এত কেন জানে ওমর লাগাই দিল এখন নয় কি পারিব নয় কি পারিব না হইতে জানতে শতান বিশ মিনিট দূর দিয়ে এবার ডাকা খবর দিয়ে নয় পারিব না আসি আইন ভরা আগে সরোর মনে ফুলিস ফুলিস যে আর আর করতে আর করতে ও বইউ তোমার মেহমান মেহমান কই কি হই যে মানে তোমার তো কোনো চিন্তা নেই মেহমান মানে তোমার যে সম্মান করি আনি তোমার আসামি হিসেবে নেওয়া লাগে আসামি হিসেবে তোমার নেওয়া লাগে এই বুঝেই রে দিদি দল বাইরে এত যখন মানে তোমার তো ডল লাগে মাল আল্লাহ এনকো শব্দ ব্যবহার করিবে যে শব্দ দ্বারা ডরিয়েন যে ইয়ে কেন সব হ্যাঁ তো কেন গেলে তো হলে বইউ বুইন খানা নাস্তা আস্তা দিয়ে হল দিয়ে আগে আগে তোমার তোর গমে হিবা আছে বলে শুননি জি মেয়ে বাবু বিয়ের হুজুর তুই না হয়তো ওই হুজুর তুই বিয়ে দিবে না হয়তো তোর গত বহুত এই এই ফুসে করে অভাব হতো তো হয়তো ফুসে করে সারা কোনো ব্যবস্থা হলে দিবে না একান কথা বলে আর আমি গমে হওয়া এই বাংলাদেশের গমে হওয়া জিম্মেদার শুধু বাপ ন সমাজ সর্দার জিম্মেদার মেম্বর জিম্মেদার চেয়ারম্যান জিম্মেদার এমপি জিম্মেদার মন্ত্রী জিম্মেদার এহার তোকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গমে হওয়া জিম্মেদার কথা বুঝুন নয় হল এবার বিয়ে দিয়ে ক্ষমতা এবার তো আছে তখন মুক্ত আছে শরীর কান তুই তুই হতে অন যদি হন যায় আইকি নদী হয়ে যাবি না তুই আস্তে করে হতে আর হওয়াল দিয়ে
যদি আল্লাহ মস্কারি নগরণ দর আর হে অনগরণ দর আর যদি ঠেসা নগরণ দর তুলিয়া তুমি বড় হতে পৃথিবীতে আল্লাহ আরোগ্য হবে কারণ অমর হল নাই গোয়েলদের মাই হওয়া কেন হইবি না তুমি মস্কারি নমস্কারি লই তুমি বিয়োগ তুই বিয়োগী লইছি বিয়োগী এল আই গো মশলাই হয়ে যাবে আল্লাহ হতে দুনিয়ার মধ্যে ও মা বই নয় আল্লাহরে ডর নেব নগই আল্লাহরে ডরাই হরদা করো গই আল্লাহরে ডরাই নমাজ পড়ো গই আল্লাহরে ডরাই হালাল হালাল হারাম হারাম হালাল খো গই আল্লাহরে ডরাই হারাম তিন বাসো গই আল্লাহরে ছুগলু তিন বাসো গই ইন গরিবে আল্লাহর ডরাইবে আল্লাহ তোমার বালা মানুষের হুয়া খান ঠাই ধরে পৌঁছাই দিবে তোমার তো উজ্জা উজ্জা মার্কেটে মার্কেট গুরুন মৃত্যু জামাই তো হবে এই গোয়ালের মেয়ে হওয়া খলিফাতুল মুসলিমিনের হওয়ার বোধ ডিগ্রির কারণে ন সম্পত্তির কারণে ন সুন্দরের কারণে ন ফৈসার কারণে ন শুধু আল্লাহর ডরে হইতে পানি নমতে দিয়ে ঠিক নে তুলি আল্লাহ কি কর যে আল্লাহর ডরে তারা দুইজন জিনিস পুরস্কার দিই কোন জিনিস পুরস্কার দিব দুইজন দুইজন জিনিস খালে ডরাইলি আল্লাহর নড়ার জন্য কি আছে না আছে না দুই এক গুণ খোঁজায় আল্লাহর বাদ খেয়ে নড়ো হ্যাঁ আল্লাহর বাদ খেয়ে নড়ো ইটেক বেড়ে নড়ায় আল্লাহ আল্লাহ ডরণ নিয়ে না আল্লাহ আল্লাহ ফিডি বুঝি এন ডরণ হ্যাঁ কত না বুঝে এলে করুন নদী মারি বুঝে তসে তসে মারি বুঝে দুনিয়াতে মারি মরণ ভরো মারি বুঝে ইয়ে ডরণ হ্যাঁ আল্লাহ না ডরা হলে তুই আল্লাহ যে আল্লাহ ডরাইবে দুইজন জিনিস পুরস্কার দুইজন জিনিস মর্তক মেয়ে ভোগ যে কোনো ছেলেনি মানুষ দুইজন জিনিস আল্লাহর দন্নতাই যে শ্রেণীর মানুষ হোক ইটার কোন আর আজিমে দেয় আল্লাহ কত ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহ ডরাইবে শান্তির জায়গা নিরাপদ জায়গা ইজ্জতের জায়গার ব্যবস্থা আমি করে দিই নরগরি হনা সুবহানাল্লাহ ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ ইজ্জতের খানার ব্যবস্থা করিব যদি তুমি আল্লাহরে ডরাইনে বন্য আমার কেন সবার গেল না সবার এনে কেনা হয়ে দেয়নি পারেন এনে শুধু বুজুর্গ আছেন তুই আল্লাহ খানা আল্লাহ খানা বসে তুমি খানা দিত দিয়ে আল্লাহ যে ফুটিন খানা দিয়ে আর রাখে সে খানা বন্ধ করে খানা বন্ধ করি খানা বন্ধ করি একদিন দুই দিন তিন দিন সহ্য করি ভালো দি জমিদার বাড়ি যাই হতো ভোগালোরে দিও বা তিরে শিরে ফানি বগালরে দিও বা তিরাশি রে ফানি লেন্ডিয়ারে দিবে বস্ত্র আখেরি নিশানি জমিদার বাড়ি তুমি তিন রুটি বাড়ি ইতে বুঝে তিন রুটি খাই ফানি খাই আজি তাই বগল তুলে যাবি ইতর ঘর দূর কুমুর গু আছে কুমুর কুমুর যে দূরে দেখছি দেখছি আর উজুর হজা আতে জান বগলে কি কুত্তে তো বলে কি ভাল্লা থলি আগে রুটি লাগে যে জান বাঁচি গেলে যেভাবে কুত্তে তো যে জান বাঁচত আগে জান বাঁচাই রুটি গো দিলি দিলি কুত্তে খাই আর দুলি বলছে দুয়া খাই দু দুয়া খাই আজি হায়াত খালে যার গই কুত্তে থরা থরি খায় আবার দু আবার দু গিয়ে দুয়ো রুটি লাগে তো আয় আয় বাঁচিলি যেভাবে কুড়ো তো গিয়ে আয় বাঁচতেন এ তোলে আর গো দি উগো খাই দিব তুক আর গো দিলি এলা কুমুর রুবের যে ইতে উজুর দুটিয়া দুও দিলি তখন যে আর গো আত আছে মানে দিব খাইলে বুঝি হন এত রুটি বেলে দিয়ে দু কুমুর হল যে বেজিবে ফেলে দিবে তখন আর লইতুন আগে উজুর আত তা দিবে লইলি আবার দূরে দূরে খালে তো জিজে ইন তো কুমুর ঘর তুমি খনে গলার দে আল্লাহ আবার দূরে দিচ্ছি উজুর উঠি করসা বাঁধু বিয়া হল বিহায়া না দান চোরা দেন তো মাইজি কুত্তা হয়ে যেত লাইয়ে যা গাইলেছে যা বাসা ভারবে কুমুরে নামাতে হুনি রুই তাহলে কুমুরে হল যা হুজুর অনর খাওয়া শেষ হই না হুজুর হল জমা কুমুরে হতা হল হল অনর কথা শেষ হই না হজ অনে বিহায়া নাই বিহায়া অনে বিয়া হল নাই বিয়া হল অনে নাদান নাই নাদান
তোমার মালিকের দরজা আর মালিকের দরজা তুমি গিল্লাইছো যে তোমার তুমি বেয়াখল বেহাইয়া দুনিয়ার মধ্যে কোন আছে কেন তুমি কোন আছাই সগেরা লোকমায় হারগিজ ফরামু সগেরা লোকমায়ে হারগিজ ফরামুশ নগর তাতে গর জনি সদন বত সং আগর অমরে নওয়াজি সিবিলায়েলা বকম তর চিজি আয়াত ভাত উদর জং তুলি মেই কে সবর করো আল্লাহ কল যদি আল্লাহর দ্বার আইন বলো দুইয়ান পুরস্কার দিব এককান নিরাহত জায়গা শান্তির জায়গা আরামের জায়গা ইজ্জতের জায়গার ব্যবস্থা করিব আর ইজ্জতের খানার ব্যবস্থা করিব জমিন গুনে ধান বুই গুনে রোয়া রাঁধুনি গুনে রাঁধুনি গুনে ভাত মা গুনে ফোয়া কেন হইতাই তৈলি মা বা লইলি খাবা লয় ভাত বা লইলি ধান বা লইলি সলি বা লইলি ভাত বা লয় জমিন বা লইলি ধান বা লয় মা বা লইলি খাবা লয় ওই গোয়াল্লার মাই হওয়ার ফেরো দি আল্লাহ তাআলা এন গো বাদশা ফাটাই এন গো বুজুর্গ ফাটাই এন গো কুতুব ফাটাই এন গো অলি ফাটাই এন গো মহাদ্দেশ ফাটাই কিয়ামত পর্যন্ত আনোয়াইব ইবেন নামাইজ ওমর ইবিন আব্দুল আজিজ দোয়া করি হ সুবহানাল্লাহ মোবাইল আছে নে খেয়ে বুঝিলে এতদিন তো আজ চল বাঘে নখায় আজি বাঘে খাই তোর বুঝে ইনসেপ গেই এখন বুঝা যাচ্ছে বাঘে যে আজ চলত হামলা করছি ওমর ইবিন আব্দুল আজিজ মারা গেল বিসর্জন করলে দুনিয়া ওইলো বালা নইলো বালা দুনিয়ার যেটা আছে দুনিয়া লাগি লাগি দুনিয়ার বিসর্জন দিয়ে দেখবো মেশাল করে ফেরোনুর জমানার ফেরোনুর বাড়ির জাগে যেখানে উগমাই হওয়া তার ইতিহাস খেলাপ আছে তো উগমাই হওয়া ইমেন ইমেনেননি ইমেনেননি দিয়ে সিঁড়ি ধরিতে বা ধাই ধরিতে বা খান যখন কি আর প্রমাণী প্রমাণনের কারণ লেগে তাই একদিন মাতা আসরে ফোনিয়েন মিলিতপুরি গিয়ে মিলিতপুরি গিয়ে তো ফোনিয়েন লজ্জে বিসমিল্লাহির রহমানির রহিম কি হইল বিসমিল্লাহির রহমান এন কইল ইয়ার আমার বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহর নাম রহমানুর রহিম বিসমিল্লাহি ফিরাউন এখন আছে ওমা হিলে এক তত্ত্ব ফেরোন খোদা ও মুসার খোদা বিসমিল্লাহি এত লাগে মাইহল খেয়াল করে রাখি ইয়া রাখি হাদিস মধ্যে আছে যে খনি কেয়া যদি মাইহলে ঝাড়ু গছ ঝাড়ু দে যে গছ ঝাড়ু দে ঝাড় সাপ করে যে পরিষ্কার করে যে ঝাড়ু কথা নো আছে এই ঝাড়ু যদি লইবে সময় বিসমিল্লাহ হইল জিকির করি করি আল্লাহ গর গান ঝাড়ু দে আল্লাহ নবী ফরমাস দে নিজের গর খোঁসাড়ি খোঁসাড়ি আল্লাহ তালা আল্লাহর গর বাইতুল্লাহ শরীফ খোঁসাড়ি যেতাইন সব এতাইন সব দান করিব ডর করি হ সুবহানাল্লাহ এই কথাইন গরজ যাই শুনে দিবি হ্যাঁ তারপরে দি এই মাই হওয়াই বেড়ে যাতে ফেরোনোর সামনে লেগি ফেরোনোর হজে ফেরোনো সের গজে তোর খোদা খন লে হজে আর খোদা খন কে খন বল না তোমার জিবে বানি আর জিবে বানি আসমান জিবে বানি জবিন জিবে বানি আর শুকুরসি জিবে বানি জিবে তুই নো আসলে যা তো আছে তুই নতালে তো তা ইবের আল্লাহ ইবের আল্লাহ কথা বুঝুন নই এন কই আর ফেরোনো হজে ইয়া বুঝু সুদি কই খোদা বুঝু সুদি কই জেনো বুঝি নো কই হল এন শাস্তি দিও দুনিয়ার মধ্যে হনি কেড়ে শাস্তি কে দিন দেবার হল সমস্ত শাস্তি গ্রহণ করি বেলা রাজি আছি কারণ ইমেন সারি বেলা রাজি নেই
কারণ আল্লাহ তাআলার যেটা নিয়ামত দিয়ে সমস্ত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত দামি নিয়ামত মূল্যবান নিয়ামত ইয়ান খসায় আর কেন লড়গরি হ তাহলে বলি সুদূর হচ্ছে ইমেল বরদন করিও যতন ইমেল বরদন করিও যতন কে বড় কিনলে ইমেন ভাইও জানলে সকলা দেখ কিছু না ইমেন ভাই দিবে সকলা দেয় নগরে ইতে ইমেল লে মরণ মুশকিল আছে কারণ সমস্ত নিয়ামত সকলা দেখ আল্লাহ নিয়ামত বাড়াই দিয়ে তুই ইমানদার যদি ইমান অন্য দিয়ে সকলা দেখ কিছু না সকল কিছু দিয়ে কেন বুঝলে নমাজ পড়ছু নমাজ দিচ্ছু না দাঁড়িয়ে রেখু না টুপি দিও না সুসজ্জু না গুসজ্জু না মারামারি সজ্জু না খালাগালি সজ্জু না হ্যাঁ তো তুই ইমান যদি খুশি হয়ে যেন পামানলেন কি ইমান সকল কিছু যেন পামানলেন কি এত ইমানিয়ান সবচেয়ে বড় নিয়ামত তুমি মুসলমান ইউজে আজি মুসলমান দাবি কর এই মুসলমান ইয়ান লো খবর মুসলমান ইয়ান দুনিয়ার সমস্ত নিয়ামত মরণ হর যাইব ইমান না যাইব খবর তো তাইব কেমতের ময়দান তো তাইব জন্নত তো তাইব ইহা তো আল্লাহ আল্লাহর দেখা করে জন পর্যন্ত তোমার তো নিমেন ইয়ান না যাইব এতক্ষণ যাও তাই তাই তো লাইমিনিয়ান বিয়র নিয়ামত তোমারে আল্লাহ জন্নত তোমারে কিনি বুঝে আল্লাহ জন্নত দিব কি দি কিনি বুঝে ইমেন দি আমল দি ইন্না আল্লাহ আস্তারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তেলিমানিয়ান বড় দৌলত এত লাই দুনিয়ার ব্যাগিন ত্যাগ করা যায় বাড়ি ত্যাগ করা যায় বউ ত্যাগ করা যায় খোয়া ত্যাগ করা যায় যান ত্যাগ করা যায় জমিন ত্যাগ করা যায় ব্যাগিন ত্যাগ করা যায় এমনকি নিজের জানও ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যাইব না যাইতো তুমি এই হওয়া কথা আমি বুঝি শুধু ইমেন আর নেহে নো আমি তোমার তো কি করতে মনে হওয়ার করি হলো আমি ব্যাগিন ত্যাগ করি তেজুমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ ত্যাগ করি আর দ্বারা সম্ভব সম্ভব তেন গইয়ের জল্লাদর আলাদ দি গরম পানি ডেক জলা মানুষ বেগুন হই দে হ্যাঁ মুসলমান যারাও বেরলে ইমেন যারা আমি তারা লেগে শাস্তি দিয়া দেব গরম পানি ডেক যাতে ফুল সিদ্ধ দই হ্যাঁ স্বর্গ হওয়া আছে কইলে ওর বাঁধি বাঁধি ফেলে দি এঙ্গুরে সাই রই জলি গি দ্বিতীয় নম্বর ফেলে ই জলি গি তেসার নম্বর ফেলে ই জলি গি দুদুল্ল বুকুল্ল বাজারে কি হওয়াইবে এখন শতানে হল যে শতান শতান মানুষের কাছে শতান তিন্ড গাই হ্যাঁ শতানে কর যে হ্যাঁ খানিক কোন লেফের অনুর কথা কস না দিলুর মিদ্যে আল্লাহ তাই লো মুখ খানিক কোন লেফের অনুর কথা কই নিজ বা সোয়ার বাসে বেলা হ্যাঁ সোয়ার বাসে তুই এখন কেন নিষ্ঠুর মেয়ে হওয়া তোর সামনে তিন্ড হওয়া জ্বালা ফেলেল তিন্ড হওয়া তোর থেকে দয়া মায়া নাই এই দুধুর বাচ্চার মায়া হইলো কেন খানিক কোন লেফের অনুর কথা কইল শোন তো মনে মনে চিন্তা করছি তো খানিক কোন লেফের অনুর কথা কই নিজ বাসে দিব নিজের হওয়ার বাসে দিব এন হইতে না হইতে আল্লাহর কুদরতে হওয়ার জোয়ান খুলে দিয়ে আল্লাহ ফোয়া করতে মাহাজান করতে ডল্লা দে না আল্লাহ তালা নমরুদুর অনুরে ইব্রাহিম সালাম উল্লাহ ফুলের বাগান বানাইনও দে না বানাইনও দে তো যে আল্লাহ ইব্রাহিম সালাম উল্লাহ নমরুদুর অগুন আগুনের ফুলের বাগান বানিয়ে দি এই আল্লাহ কি এখন আছে না নাই এখন নাই তাহলে এই আল্লাহ কি গরম পানির ডেকরে ব্যস্তর বাগান বানাইনে পারে মাহাজান তুমি দেখো যে গরম পানির ডেক আয় দেখি জি ব্যস্তর গেট ধর করে হস সুবহানাল্লাহ আই দেখি জিবিএস তোর কি লক্ষ লক্ষ ফেরেস তারালে অপেক্ষা করে মাজান দুনিয়ার সাদার জিনিস লাই আই ফোয়ার মহব্বতে নিজের জানার মহব্বতে গরম পানির ডেগর বয়ে যদি তুই আজি ফেরো অনুরোধ দেখো এত কঠিন আজাব জাহান্নাম জ্বলা ভরিব কঠিন আজাব ফলে জ্বলা ভরিব জাহান্নাম জ্বলা ভরিব তুমি মাই ভাল তাওহীদ কি আমানত তাওহীদ কি আমানত সিনু মে হামারা আসানি মিটে না নাম নিশা হামারা হাম বাতিল সে দবনে ওয়ালে আয় আসমানি হাম সোবার কর চুকা হো তুই ইমতিহান হামারা ইমানদার কোনদিন কোন বাতিল সামনে নত স্বীকার করি না ভাই দুনিয়ার ব্যক্তি ত্যাগ করা যায় ইমান ত্যাগ করা না যায় জান দিয়া দেবো হাত দিয়া দেবো দেশ ত্যাগ করে দেবো মা ত্যাগ করে দেবো বাপ ত্যাগ করে দেবো কিন্তু ইমেন ত্যাগ করানো দেবে এখন ঠিক আছে নাই এখন তার লাই আই আর হওয়ার মহব্বতে গরম পানির ডেগর বয়ে ফের অনুর কথা হইতাম জ্বলাই দিই আল্লাহ নবী দুনু জাহান সরদার সৈয়দুল মুরসালিন শফিউল মুজরিমিন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মেরাজ দিয়ে দেনলে জান্নাত দেখে বেললে দিই জন্নতের গলিয়ার দিকে যে এনলে জন্নতে কেন খোলা খুলবো বাইরের উসের গল দিয়ে খাদ জন্নত হল যারা
দুনিয়ার বিসর্জন দি, আখেরাত তোর প্রাধান্য দি, দুনিয়ার বিসর্জন দি, নিজের ফুয়া ত্যাগ করছি দুনিয়ার বিসর্জন দি, জান ত্যাগ করছি দুনিয়ার বিসর্জন দি, নিজের ষোলো বাচ্চা ত্যাগ করছি নিজের বিসর্জন দি, দুনিয়ার তুমি গরম পানি দিয়ে করে দিলি ওই মেয়ে বললে আল্লাহ তালা খুশবালা বেশ দেন বানালি কি রর করি হসবহান আল্লাহ 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 দুনিয়ার প্রাধান্য দি আখেরাতের বিসর্জন দিয়ে দিব মিশাল ফেরোন যেতে নাকি শেষ জবানা দিস ফেরোন শব্দ কলার মধ্যে ছাব্বিশ বেড়েছে ফেরোন শব্দ ওর মধ্যে পাঁচশো খরব আছে এক খরবে দেয় নাকি ফেরোন শব্দ কলার হিসেব পড়লি ফোন যাই নাকি ভাইবে তুলে ছাব্বিশ বারের মধ্যে তেরোশো নাকি ভাইবে তো ফেরোনের মতো খরাব মানুষ তো পৃথিবীর ন যা তুলে ফেরোনের নাম্বার কোনো কোরআন তুমি ফেলে দিলে ভালো কেন গো হ্যাঁ ফেরোন নাম্বার কোরআন তো ফেলে দিলে ভালো আর যদি ফেলে এনে তো কিনলে হই বুঝে নি বুঝুন তোর আসা নাই ফেরোন যেতে দেশের মধ্যে বয়স বেশি এসি এখন ফেরোন দেশের চারি কিনে দি সমস্ত দেশের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হই মারামারি শুরু হই খারাখারি শুরু হই ফিদেবিরি শুরু হই তুই ফেরোনের কাছে শতান এসি মানুষের কাছে শয়তান তিন্ড গাই গই যে বন্ধু সাজিয়ে আর গই যে সন্ত্রাস সাজিয়ে আর গই যে অপরিচিত দরবেশের শেকলে আই আবার খওয়ার খসর কইল কি কি বন্ধু সাজিয়ে হ কি সাজিয়ে আর সন্ত্রাস সাজিয়ে ডাকাইতির মতো মারিলি আর গো কি দরবেশ সাজিয়ে খাবার খসর কি কি বন্ধু সাজিয়ে সন্ত্রাস সাজিয়ে আর গো কি দরবেশ সাজিয়ে কথা বুঝেছি না বন্ধু সাজি যেন নাকি আদম আলী ইসলামের ব্যস্ত তুমি বাইর করে দিই কি হয়ে যায় তোমার খাই খাই সাজছি বালাই সাজছি আবাজি হল তোরা যদি গুলাল হস তৈরি তোরা জাগো ফুলিব তোরা ব্যস্ত তাই নিতে পারিব তোরা হ্যাঁ যান চলেছে প্রাণ চলেছে তাহলে বন্ধু হিসেবে আয় হয়েছি হ্যাঁ কোনো লাভ নেই তোরা শুনি শুনলে শুনি শুনলি বন্ধু সাজি শেষ করে দিই আর কি সন্ত্রাস সাজি আমি সংক্ষেপ করে হয়েছি ইব্রাহিম আলী ইসলাম যাতে ইসমাইল আলী ইসলাম জব করি বলে লইছে লাঠি টাঠি লই দিচ্ছে ইমিনার মিদি তুই এখন খানে জলতে জলতে খানলে নিজের ফোয়া জলে বন্দামের খোঁজা লুটি জলতে না আল্লাহ ইব্রাহিম ইসলাম খোঁজা খোঁজা আয় তো বাজি গিয়ে তুই কই যে আর ফোয়ারে জলে বেলে কোরবান দিবে যাই এখন তা আর সত্যানে বাধা দে হম তুই এটম্বম মারি দেশ হম এটম্বম খন্ডে পাই খোঁজ এটম্বম মারি বিসমিল্লা আল্লাহ আকবর কই তুই কো দানা মারলি অন শয়তান আল্লাহ এটম্বম বুঝিবি বুঝি কথা বুঝুন নয় এখন পর্যন্ত শয়তান মারেন না মারেন ফলে মার দে হাজি হলে আমার নয় বুঝুন আল্লাহ হ্যাঁ বোস শতান ইতিহাস শতান আমার থালে মারান হচ্ছে বড় শতান এলে বোস শতান নয় আছে না তো শতান রাজু মারেন এই বই যে সন্ত্রাস সাজিয়েছিল আর বই যে দরবেশ সাজিয়ে হত নয় বুঝু এত লাই ইসলামের ইম্পর্টেন্ট সাবজেক্ট হাদিস ন ইম্পর্টেন্ট সাবজেক্ট তফসির ন ইম্পর্টেন্ট সাবজেক্ট ফেকা ন ইম্পর্টেন্ট সাবজেক্ট বলাগত ন ইম্পর্টেন্ট সাবজেক্ট আরকান ন ইম্পর্টেন্ট সাবজেক্ট আরকান ন ইম্পর্টেন্ট সাবজেক্ট ইজ এ ডাটা তুই ওয়াজ শুনো দিয়ে খার ওয়াজ ইতে কন ফজ্জ কন দে ফরে কন দে গড়ে কি ওস্তাদ কন বাপ কন ফুয়া কন বউ কন গড়ে কি গচ্ছু যার যত ডাটা মজবুত ইতের কিতাব তত মজবুত বোখারি শরীফ হাদিস সমস্ত হাদিসের কিতাবত আছে অন্য কিতাবের দাম না বোখারি শরীফ দাম কিনলে হাদিস কি আসবে না তিরমিজি জিবে আসি বোখারি তাস দেরি মুসলিম জিবে আসি বোখারি তাস দেরি আবুদাউ জিবে আসি বোখারি তাস দেরি মুসলিম বোখারির কে দাম বেশি ইতারা বুঝু যে বোখারির হাদিস না আর দিক আল্লাহ না যে বোখারির ডাটা আর দিক কে ইত উজুত তেন একদম বড় বড় আর ডাটা আর দিক কে এত জাল ডাটা যত মজবুত হাদিস তত মজবুত হ্যাঁ তেওতল তুমি কমে হওয়া বিয়ে দিন সময় জামাই ডাটা তো নতোয়া পরে বিয়ে করে মেয়ে হওয়ার ডাটা তো নতো তেতর কেন ধর্ম এতর কেন দিন কবুল করো তো তুই উজুরিবে ডাটা নতো এন উজুর দিবে আসিবে উজুর আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সমগতি গিয়ে আনো হলে ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালাল্লাহু তাআলা বিয়াকুন আমল করে বেলে তৌফিক দক হায়াত দিবে দান করক যারা মেহনত গিরি ওয়াসান দিই তারা হার কিসিমুর দুনিয়া আখরতের বালাই দান করক যারা পয়সা করে দিই তারা সাহায্য করক আল্লাহ তালা এই ওয়াসান কিয়ামত পর্যন্ত জারিতে হোক সমস্ত ব্যারাইমালের সেবাদক আল্লাহ তালা যা হতাক ওই সম্মতি ওই ইম ব্যাগিন আমল করি বেললে তৌফিক দক এই দেশের করুণা মুক্ত দেশ বানাই দক যারা করুণা মারা গিয়ে মুসলমান তারা শাহাদতের মতো আল্লাহ দান করক যারা করুণা আক্রান্ত এই তারা সেবাদক আল্লাহ তালা হার মানুষের অভাবগ্রস্ত দিন দুনিয়া হায়াত হায়াত কিবা দান করো আল্লাহ তাআলা ব্যাগুন আমল করি বললে তৌফিক দক ব্যাগুনের হাতে দোয়া চাই দোয়া করি
মাফসাই মাফসাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।